হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ফিউশন বাই পৌলমীর তরফ থেকে। আমি পৌলমী সিনহা। যাদের যাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে বলবো ঝটপট করে জয়েন হও। জয়েন হয়ে পর একটু জানিয়ে দাও যে সাউন্ড পিকচার টোটালটা ক্লিয়ার রয়েছে কিনা, তোমরা ঠিকঠাক করে দেখতে বা শুনতে পাচ্ছ কিনা সেটা একটু জানিয়ে দাও, তাহলে আমি লাইভটা স্টার্ট করতে পারবো। আজকে খুব একটা বেশি লেট কিন্তু হয়নি আমি তো, দেখি কারা কারা কোন কোন দিদিরা রয়েছে। ঝটপট করে জয়েন করতে হবে। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু বেশ কিছু নতুন কালেকশন নিয়ে চলে এসেছি। শুধু তোমাদের সাথে থাকতে হবে, লাইভটাকে এনজয় করতে হবে, লাইভটাকে একটু রিয়্যাক্ট দিতে হবে, এন্ড তার সাথে একটু করে একটুখানি করে শেয়ার চাই। বাট তার আগে বলবো, যেসব দিদিদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দাও যে সাউন্ড পিকচার টোটালটা সমস্ত কিছু ক্লিয়ার রয়েছে কিনা, তাহলে আমি লাইভ লিঙ্কটা শেয়ার করে দিয়ে দেন আমি স্টার্ট করতে পারবো আজকের লাইভটা। তার আগে একটু কমেন্ট চাই, তা না হলে আমার পক্ষে বোঝা পসিবল হবে না যে তোমরা ঠিক করে দেখতে বা শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, এখানে তো সাউন্ড ঠিকঠাক রয়েছে, বাট এবারে অল ক্লিয়ার। ওকে, আজকে একদম ফার্স্টেই দেখছি তিয়া শেরি চলে এসেছে। চলো দেখি লাইভটা একটু শেয়ার করে দিই আমি। তোমরা তোমাদেরকেও বলবো ঝটপট করে একটু শেয়ার করে দাও লাইভটা, যাতে অ্যাটলিস্ট বাকি সব দিদিরা জয়েন করতে পারে। যারা ওয়েট করে বসে থাকে, যেসব দিদিরা ওয়েট করে বসে থাকে, তারা যেন লাইভটাতে জয়েন করতে পারে। তো সেই জন্য তোমরা একটু ঝটপট 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 একটু ইয়ে করে দাও, লাইভটা শেয়ার করে দাও, এন্ড তার সাথে বলবে একটু রিয়াকশন করে দিও। হ্যাঁ, কারণ রিয়াক্টেও কিন্তু সবার কাছে নোটিফিকেশন মোটামুটি পৌঁছে যায়, তো সেই কারণে একটু রিকোয়েস্ট করছি তোমাদেরকে। তারপর আমি সমস্ত ডিটেলস দিয়ে দেন আমি আজকের মতো লাইভটা তো স্টার্ট করব। তার সঙ্গে তোমাদের সাথে থাকতে হবে, বাট তার সঙ্গেও বলবো যে তোমাদের কার কি ডিমান্ড রয়েছে সেটা আমাকে একটু জানাও, বাট সে তো জানাবেই এবং আমিও তো দেখাবোই। বাট তার আগে একটু রিয়াকশন চাই, একটু রিয়াকশন চাই। কমেন্ট করে বলো বাকি সবার কাছে ক্লিয়ার রয়েছে কিনা। একজন দিদি তো বলে দিয়েছে অলরেডি ক্লিয়ার, বাট বাকি সবার কাছে লাইভটা ঠিকঠাক ক্লিয়ার রয়েছে কিনা সেটা একটু আমাকে জানিও। আজকে লাইটটা ঠিক রয়েছে, কারণ আমার যেন মনে হচ্ছে একটু অন্ধকার লাগছে, লাইটটার পাওয়ারটা ঠিক নেই। একটু আমাকে বলো তো তোমাদের কাছে লাইটটা কি ঠিকঠাক বুঝতে পারছো, লাইটটা ঠিকঠাক রয়েছে, মানে লাইটটা বিশেষ করে, কারণ সাউন্ড তো মোটামুটি ক্লিয়ার রয়েছেই যা দেখছি আমি, কারণ তোমরা কমেন্ট না করলে ক্লিয়ার রয়েছে। ওকে বৈশাখী দি, চলো লাইভটা আমি স্টার্ট করে দেবো। সবাইকে একটু বলবো রিয়াকশন করে দিও, এন্ড লাইভটাকে একটু শেয়ার করে দিও যাতে বাকি সব দিদিরা জয়েন করতে পারে। আমি একটু লাইভটা পিন ইয়ে করে দিই, নাম্বারটা তো পিন পোস্ট করবো, একটু কপি করে গ্রুপে দিয়ে দিই, একটুখানি কপি করে গ্রুপে দিয়ে দিই, কারণ যেসব দিদিরা ওয়েট করে বসে থাকে তাহলে তারা অ্যাটলিস্ট লাইভটাতে জয়েন করতে পারবে। তো দেন তারপরে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে আমি শুরু করব, কারণ যেসব দিদিরা নতুন দেখছো তাদের জন্য ইন্ট্রোডাকশন দেওয়াটা খুব দরকার। আমায় টিয়াশা বলেই ডাকো, আমি তোমার থেকে ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এখানে ছোট ফটোতে বোঝা যায় না, তো তোমরা বললে পরে তাহলে আমার পক্ষে সুবিধা হয় বাকিটা বোঝা, বুঝেছো? তো সেই জন্য আমি বলি, বারবার রিকোয়েস্ট করি যে তোমরা একটু কমেন্ট করতে থেকো, কমেন্ট করলে পরে বুঝতে পারি যে হ্যাঁ চলো সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে। হ্যাঁ ঠিকই আছে, চলো আমি স্টার্ট করে দিচ্ছি। আর একটা খুব বেশি লেট করব না, তোমাদেরকে আবার আবার এগেইন বলবো, যারা যারা জয়েন করেছো সবাই একটু লাভ লাইক কেয়ার রিয়াক্ট দিও, লাইভটাকে একটু শেয়ার করো যাতে সব দিদিরা জয়েন করতে পারে, নিজেদের ওয়ালে একটু শেয়ার করো, কারণ একটুখানি ছোট্ট মতো আমাদের গ্রুপটা রয়েছে, ছোট্ট মতো একটু পেজটা রয়েছে, ফ্যামিলি রয়েছে বলবো ফিউশন বাই পৌলমী। তোমরা হেল্প না করলে এই ফ্যামিলিটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আমার একার পক্ষে, তাই জন্য তোমাদের রিকোয়েস্ট করছি যে একটুখানি করে সবাইকে রিয়াকশন করলেও অনেকটা হেল্প হয় আমার ক্ষেত্রে, এবং কমেন্ট করলে, তো সেগুলো একটু করতে থেকো, ঠিক আছে? চলো ফার্স্টে এবার শুরু করে দিচ্ছি ইন্ট্রোডাকশনটা দিয়ে, কারণ যারা নতুন দেখবে তাদের ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা খুব দরকার। আমার নাম হচ্ছে পৌলমী সিনহা, আমার ব্র্যান্ডের নেম হচ্ছে ফিউশন বাই পৌলমী। তোমরা আমার কাছে কপার বেসের উপরে একদম অরিজিনাল গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন পেয়ে যাও, 1.5 গ্রাম রয়েছে এবং ফর্মিং পলিশও রয়েছে। আমি যখন দেখাবো আমি বলে দেবো কোনটা কি পলিশের উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবারে ইয়েটা বলে দিই, ওয়ারেন্টিটা একটু বলে দিই, পার্টি ওয়্যারের ক্ষেত্রে থাকে 6 মান্থ কালার ওয়ারেন্টি, রেগুলার ইউজের ক্ষেত্রে থাকে 3 মান্থ কালার ওয়ারেন্টি। আর হচ্ছে তোমার শিপিং চার্জটা, শিপিং চার্জ থাকছে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার 60 রুপিস। আমি যেহেতু থাকি আসানসোলে, আসানসোলে যদি কেউ থাকো বা আসানসোলে যদি কেউ নিয়ে থাকো সেই ক্ষেত্রে থাকবে কিন্তু 50 রুপিস, এবং যারা অল ওভার ইন্ডিয়ার মধ্যে রয়েছে তাদের শিপিং চার্জ থাকছে কিন্তু
প্রোডাক্ট আজ পেলাম অসাধারণ। ও মা থ্যাংক ইউ বৈশাখী দি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটুখানি বলবো পেজে রিভিউ দিয়ে দিও, হ্যাঁ, তাহলে যেসব দিদিরা নতুন রয়েছে তাদেরও একটু সাহস পাবে, তারাও একটু রিভিউটা দেখে বুঝতে পারবে যে কি কোয়ালিটির প্রোডাক্ট তারা পেয়ে থাকে। কারণ কি, চট করে সিরিয়াসলি একবার লাইভ দেখে বা একটুখানি বিশ্বাস করতে আমাদের একটু ভয়ই লাগে, আমারও লাগে, আমি বলবো না যে শুধু তোমাদের, আমারও লাগে ভয়। তো সেই জন্য একটুখানি ওই রিভিউ গুলো দেখলে পরে সবার পক্ষে হেল্প হয়, ঠিক আছে। চলো, আর অনেকটা বকবক করে ফেলেছি, আর বেশি বকবক করছি না। আচ্ছা, শিপিং চার্জটা যেটা আমি বলতে গিয়ে থেমে গেলাম, একটা পার্সেলে কিন্তু একটাই শিপিং চার্জ লাগছে। তবে হ্যাঁ, একটা পার্সেলে যত খুশি তোমরা প্রোডাক্ট কিন্তু অ্যাড করতে পারো, ঠিক আছে, একটা শিপিং চার্জের মধ্যেই কিন্তু পেয়ে যাবে। নেক্সট চলে যাচ্ছি পিনপোস্ট নাম্বারটা, নাম্বারটা একটু পিনপোস্ট করে দেবো, কারণ যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে তোমাদের বুকিং করতে হবে। নাম্বারটা হচ্ছে 9475491879, 9475491879। এই নাম্বারে কিন্তু সবাইকে, যদি দেখতে পাচ্ছ একটু লাভ লাইক কেয়ার রিয়াক্ট দিয়ে দাও, নাম্বারটাতে যদি দেখতে পাচ্ছ তাহলে একটুখানি লাভ লাইক কেয়ার রিয়াক্ট করে দাও, ঠিক আছে। চলো, অনেক অনেক বকবক করে ফেলেছি, ফার্স্টে আমি আমারটা দিয়ে স্টার্ট করব, যেটা আমি অলরেডি গলায় পরে রয়েছি। সবাই হয়তো দেখে ভাবে এটা নতুন কি রয়েছে, এক্স্যাক্টলি তাই, নতুন রয়েছে তো নিশ্চয়ই। নেকলেস প্যাটার্নের করা হয়েছে, যদিও এটা তোমরা চোকার করেও পড়তে পারবে, চোকার করে পড়লে ঠিক এক্সাক্টলি কেমন দেখতে লাগবে সেটাও আমি বলে দেবো। অ্যান্ড এই থাকছে দেখো ইয়াররিংসটা, আগে যে ইয়াররিংসটা ছিল অনলি মাত্র লিপ সেটটা ছিল, এটাতে দেখো বেশ বড় যেমনটা ঠিক পেন্ডেন্টটা রয়েছে এক্সাক্টলি সেরকমই বড় ইয়াররিংস দিয়ে করা হয়েছে। যারা নর্মালি শুধু ইয়াররিংস ক্যারি করতে চাও, শুধু ইয়াররিংসও দেখো এটা ক্যারি করতে পারবে, জাস্ট অসাধারণ লেভেলের দেখতে। এবং তার থেকেও বড় কথা বলবো, অনেকেই তোমরা বলেছিলে যে উইদাউট মিনেতে চাও, তো নাও উইদাউট মিনেও কিন্তু রেডি হয়ে গেছে, মানে রয়েছে, উইদাউট মিনেও কিন্তু রয়েছে, এবারে আস্তে আস্তে মিনেতে চলে যাবে। তো তার আগে উইদাউট মিনেতে যাদের যাদের দরকার, যাদের যাদের বুকিং করার রয়েছে, একদম ঝটাপট করে বুকিংটা করে নিও। এই থাকছে টোটাল সেটটা, পার্লের ওপর দিয়ে যাচ্ছে। এবারে আমি একটু দেখাই যে এটা চোকার করে পড়লে এক্সাক্টলি কেমন দেখতে লাগবে, একটুখানি আমি দেখিয়ে দিই, এটা খুলছি না, থাক এইভাবে দেখে নাও। চোকার করে যদি পড়তে চাও ঠিক এরকম করে পার্লের লেয়ারটা আরেকটু উঠবে, যদিও এরকম করে দেখো পার্লের লেয়ারটা কিন্তু একটু ছড়িয়ে আসবে। নেকলেস করে পড়লে ঠিক যতটা চেপে বসেছিল, চোকার করে পড়লে ঠিক এরকম করে কিন্তু ছড়িয়ে আসবে জিনিসটা। সমানে বুঝতেই পারছো, একটা পিস দিয়ে তোমরা চোকার কাম নেকলেস যার যেমন করে খুশি এক্সাক্টলি তেমন করে কিন্তু ক্যারি করতে পারছো। এই যাচ্ছে কিন্তু নেকলেস করে লুকটা, অ্যান্ড এই থাকছে কিন্তু ইয়ার পিসটা। প্রাইস থাকছে কিন্তু এটার 400, আগে যা প্রাইস ছিল এক্সাক্টলি, না আগে ছিল বোধ হয় 300 প্রাইস ছিল ইয়াররিংসটা, সরি 350 প্রাইস ছিল ইয়াররিংসটার জন্য, কিন্তু দেখো জাস্ট 50 রুপিস বেড়েছে, মানে শুধু ভেবে নাও, আর কিছু বলারই দরকার রাখে না। এই থাকছে দেখে নাও পিসেসটা, যারা যাদের অলরেডি পার্সেল আমি ডিসপ্যাচ করে দিয়েছি সবাই কিন্তু ট্র্যাকিং মোটামুটি পার্সেল পেয়ে গেছো। তো যারা যারাই পেয়েছে সবাইকে বলবে একটুখানি করে পেজে রিভিউ দিও, তাহলে সবার পক্ষে বোঝা পসিবল হবে যে কি কোয়ালিটির প্রোডাক্ট তারা পেয়ে থাকে, ঠিক আছে। এই থাকছে দেখে নাও কাজটা, একদম জাস্ট মানে কিছু বলারই নেই ফিনিশিংটা নিয়ে। দেখো এই যে ছোট্ট 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 পাতার মধ্যে যে দাগগুলো বা শিরাগুলো রয়েছে সেইগুলোও দেখো জাস্ট খুব সুন্দর করে জাস্ট ফুটিয়ে তোলা হয়েছে, এবং এক্সাক্টলি ওই পিসটাতেই কিন্তু থাকছে তোমার ইয়াররিংসটা। প্রাইস থাকছে কিন্তু এটা 400, প্রাইস রয়েছে কিন্তু 400। নেক্সট চলে যাচ্ছি, যদি ওটার সাথে বা ওরকম টাইপের নেকলেসের সাথে যদি কেউ সিম্পল একটা পার্লের ব্রেসলেট নিতে চাইছো, আরামসে টুক করে নিতে পারো, যেটা নর্মালি সবকিছুর সাথে ক্যারি করতে পারবে, দেখতে পাচ্ছ অনেকটা চেনে ইয়েতে রয়েছে, আমি যেটা সিঙ্গেল হাতে পরেছি যার জন্য কিন্তু একটু ঢিলে হয়ে গেছে, মানে একা পরেছি, তো এটা আরামসে তোমরা টাইট করে যে কোনো বাচ্চাকেও পরাতে পারো, ঠিক আছে। প্রাইস থাকবে কিন্তু 180, প্রাইস থাকবে কিন্তু 180। এখানে জাস্ট দুটো কানেক্টার পোর্শন রয়েছে, আমি একটু দেখিয়ে দিই, তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না, এই পোর্শনটাতে একটা কানেক্টার যাবে এবং এই পোর্শনটাতে একটা কানেক্টার যাবে, ঠিক আছে। এই থাকছে দেখে নাও পিসটা, একটু কঙ্কন দেখিও না, আচ্ছা সোনালিতে দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো একটু সাথে থাকো। প্রাইস থাকছে কিন্তু 180, যে কোনো পারলে সেটার সাথে জাস্ট ক্যারি করে ফেলো। এবং নেক্সট এহাতে একটা পরে রয়েছি, এটারও দুটো কালার অপশন দেবো আমি, একটা ব্যাঙ্গেলস পরেছি বলতে পারো, অ্যাডজাস্টেবলের ওপর দিয়ে একটা ব্যাঙ্গেলস পরেছি। এই থাকছে দেখে নাও অ্যাডজাস্টেবল ব্যাঙ্গেলসটা, জাস্ট অপূর্ব লেভেলে দেখতে। এই পোর্শন থেকে দেখো দুটো ক্লিপিং সিস্টেম রয়েছে, দুটো এন্ডিং পোর্শনে, ঠিক এখান থেকে টেনে এরকম করে দেখো জিনিসটা ছোট হয়ে গেল, এবং যদি বড় করতে চাও এই পোর্শনটা জাস্ট ঠেলে ফেলো, দেখো বড় হয়ে গেল, ঠিক আছে। এইভাবে যাচ্ছে কিন্তু অ্যাডজাস্টেবল ব্যাঙ্গেলসটা, এটা দুটো কালার অপশন দেবো, একটা যেমন মেরুন এবং রাস্টের ওপর দিয়ে যাচ্ছে এক্স্যাক্টলি, আরেকটা পেয়ে যাবে কিন্তু হালকা গ্রিন এবং গ্রিনের ওপর দিয়ে, এই যে
এই দুটো কালার অপশন অলরেডি দিচ্ছি ঠিক আছে অ্যাডজাস্টেবল রয়েছে সো হাতে সাইজের কোনো রকম কোনো প্রবলেম হবে না আই থিংক তো প্রাইস থাকছে কিন্তু এগুলো 350 প্রাইস রয়েছে কিন্তু এগুলো 350 একটু আমি ব্যাকে দেখাই জিনিসটা তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে কি কোয়ালিটির পিস বা কি জিনিস টোটাল ডিজাইনটাই তোমাদের কাছে ক্লিয়ার হবে এন্ড এই থাকছে দেখে নাও মেরুনটা মেরুনটা অলরেডি আমি হাতে পরেছিলাম যেটা আমার আজকে শাড়ির সাথে একদম ম্যাচ হয়ে গেছে এবং এই থাকছে দেখো ক্লিপিং সিস্টেমটা দুটো পেছন দিকে এই পোরশনটা ধরে দেখো এরকম করে সেট করবে আবার যদি ধরো কারোর বড় হাতের সাইজ এই যে এরকম করে ধরে জাস্ট টিপে দিলে দেখো ঠেলে দিলে জিনিসটা কিন্তু সেট হয়ে যাচ্ছে ব্ল্যাক বড় ক্রিস্টালের কোন নেক কালেকশন হবে ব্ল্যাক বড় ক্রিস্টালের ব্ল্যাক ক্রিস্টালের মধ্যে রয়েছে তোমার আজকে দেব আমি ফর্মিং এর উপরে চোকার দেব ব্ল্যাক ক্রিস্টালের উপরে ফর্মিং এর উপরে চোকার আজকে আমি দেব দিচ্ছি দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও আমি দিচ্ছি ঠিক আছে হাই কাকলিদি এই থাকছে দেখে নাও পিসেসটা প্রাইস থাকছে কিন্তু প্রাইস রয়েছে কিন্তু 350 এই যাচ্ছে কিন্তু সেটটা অ্যাডজাস্টেবল এর উপর দিয়ে যাচ্ছে সো হাতে সাইজের কোনো রকম কোনো প্রবলেম তোমাদের হবে না ঠিক আছে চলো সরিয়ে ফেললাম ব্ল্যাক ক্রিস্টাল একটু দিয়ে দিই তারপর আমি কঙ্কনও দেব একটু সাথে থাকো সোনালিতে আমি নিশ্চয়ই দিয়ে দেব ঠিক আছে একটুখানি সাথে থাকো কারণ কঙ্কনটা বের করা হয়নি আমার বাট আশা করছি পেয়ে যাবো হাতের কাছে ব্ল্যাক ক্রিস্টালের মধ্যে নাও এবার একটা চোকার দিচ্ছি একদম ফর্মিং এর উপর দিয়ে দিচ্ছি কিন্তু ফর্মিং জিনিসটা কি আশা করি এখন সবার কাছে ক্লিয়ার যদি কারোর কাছে ক্লিয়ার না থাকে আমাকে একটু ইয়ে করো বলো আমি বলে দেব ফর্মিং পিসটা কি ঠিক আছে আচ্ছা নেক্সট এই থাকছে দেখে নাও ব্ল্যাক এর উপর দিয়ে যাচ্ছে কিন্তু একটা তোমার চোকা এই যাচ্ছে পিসটা এক্স্যাক্টলি গোল্ড এক্স্যাক্টলি জিনিসটা কিন্তু গোল্ড হাতে ইয়েতে পড়লে পরে গলায় পড়লে এরকম একটা সুন্দর লুক দেবে বিশেষ করে বলবো এখন প্রচন্ড পরিমাণে সাটিন শাড়িগুলো খুব চলছে প্রচন্ড পরিমাণে সাটিন শাড়িগুলোর সাথে ক্যারি করতে পারো বা যে কোনো ব্ল্যাক যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারো দাঁড়াও একটুখানি দাঁড়াও না এই থাকছে দেখে নাও পিসেসটা এই থাকছে হ্যালো অনামিকা দি আচ্ছা এই যাচ্ছে কিন্তু পিসেসটা ঠিক আছে এই যাচ্ছে তোমার পিসটা এবং ইয়ার পিস রয়ে যাচ্ছে দাঁড়াও কোথায় চলে গেল ইয়ারিংস থাকছে এক্স্যাক্টলি এরকম একটা ছোট্ট ফ্লাওয়ারের উপর দিয়ে প্রাইস থাকছে কিন্তু এটা 500 প্রাইস রয়েছে কিন্তু এটা 500 যারা ফর্মিং পিস অলরেডি সেল করে বা তাদের কাছে একটু দেখে নিও লাইভে কে কে কি প্রাইসে সেল করে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি তোমরা কি প্রাইসের উপর দিয়ে পাচ্ছ আমি একটা ইয়াররিং স্কুলে ফেললাম তা না হলে কিন্তু বাকি যে সেটগুলো দেখাবো অতটা তোমাদের কাছে ভিজিবল হবে না 1.5 এ লহরি হবে এক্স্যাক্টলি প্রত্যেকটা পিসই হবে একটু দাঁড়াতে হবে আমি দেখিয়ে দেবো হ্যাঁ রয়েছে 1.5 করে লহরি রয়েছে আচ্ছা এই থাকছে দেখে নাও পিস কারণ 1.5 তো নর্মালি পেয়ে যাও ফর্মিংটা দেখো শুধু এই যাচ্ছে দেখে নাও পিসটা ঠিক আছে এন্ড তার সাথে তোমার এই যাচ্ছে কিন্তু ইয়ার পিসটা প্রাইস থাকছে কিন্তু এটা 500 আমি একটু ব্যাকে দেখাবো তা না হলে কাজটা সত্যি তো বোঝানো প্রচন্ড টাফ ব্যাক থেকে না দেখলে জিনিসটা একদমই বুঝতে পারবে না কি পিসে পাচ্ছ হ্যালো পায়েল শরীর কেমন আছে বড় কলকা ইয়াররিংস দেখাও না আচ্ছা তুমি যেটা বলছো প্রণতিদি প্রণতিদি তুমি যেটা বলছো বড় কলকা ইয়াররিংস স্টার টাইপেরটা বলছো কি যেটা আমি অলরেডি পেজে ফটো দিয়েছিলাম সেটার কথা বলছো তো যদি তাহলে বলবো ওটা আপাতত এখন হাতের কাছে নেই আমার এন্ড এই থাকছে দেখে নাও পিসটা ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু এটা 500 এটার প্রাইস থাকছে 500 চলো নেক্সট চলে যাব এবার একটা হোয়াইট এর উপর দিয়ে দেব এইরকমই কারণ যারা ধরো ব্ল্যাক চাইছো না সবকিছুর সাথে ম্যাচিং করবে সেরকম টাইপের চাইছো তো নাও তাদের জন্য হোয়াইট এর উপর দিয়েও দিয়ে দেব এবং রেড এর উপরেও আজকে রয়েছে বাট এক্স্যাক্টলি সেম পিসটা তোমরা হোয়াইট এর উপরে পাবে এই থাকছে দেখে নাও হোয়াইটটা একবার গলাতে পরে দেখিয়ে দিই জিনিসটা এই যাচ্ছে পিসটা একদম হোয়াইট এর উপরে এক্স্যাক্টলি গোল্ড যে কোনো কিছুর সাথে যে কোনো সময় ক্যারি করো কেউ ধরতে পারবে না যে এটা গোল্ড নয় এটুকুনি বলতে পারি এই থাকছে দেখে নাও কাজটা প্রাইস রয়েছে কিন্তু 500 প্রাইস থাকছে কিন্তু 500 আজ গ্রিন আর ব্লু মিনে পেন্ডেন্ট গ্রিন আর ব্লু আশা করছি হয়ে যাবে আজকে প্রচুর পেন্ডেন্ট রয়েছে আশা করছি হয়ে যাবে প্রচুর পেন্ডেন্ট রয়েছে আমি দেখিয়ে দেবো দাঁড়াও আচ্ছা এই থাকছে দেখে নাও পিসেসটা প্রাইস থাকছে কিন্তু এটা 500 জ্বর সেরেছে ভুগলাম কিছুদিন বুঝতে পেরেছি এই জ্বরটা নর্মালি সবার হচ্ছে আমার হাজবেন্ডেরও বেশ কয়েকদিন ভালো রকম ভাবে ভুগলো প্রাইস রয়েছে কিন্তু 500 ওকে চলো সরিয়ে ফেললাম নেক্সট যাচ্ছি এবার একটু রেডের উপরে হাই মুনমুন্দি আচ্ছা বলো একটু সবাই কেমন আছো কারণ অনেকটা দিন পর এলাম
নরমালি আমার এতটা দিন গ্যাপ হয় না, একদিন বাদেই আমি আসি লাইভে, বাট অনেকটা দিন পর, কারণ নিজেরে একটু কিছু কাজ ছিল এবং তার সাথে শরীরটাও ঠিকঠাক সাথ দিচ্ছে না, সেই কারণে। তো চলো নেক্সট, এবার যাচ্ছি এবারে একটা রেডের ওপরে, এবার একটা রেডের ওপরে দিচ্ছি, বাটারফ্লাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি ফর্মিং এর ওপর পেয়ে যাচ্ছ। কিন্তু এই থাকছে দেখে নাও ডিজাইনটা, যেটা নিয়ে সত্যিকারের কিছু বলার অপেক্ষা রাখে না। এবং রেড শাড়ির সাথে যারা ম্যাচিং করে পড়তে চাইছো, বিশেষ করে বলবো দুর্গাপূজার অষ্টমীর দিনে তো একদম হোয়াইট রেড শাড়ি চাই, তাই না? তার সাথে দেখো এই রেডটা কিন্তু ম্যাচিং করে পড়তে পারো। লাউরিটা দেখিও প্লিজ, একটু ওয়েট করতে হবে ডিয়ার, আমি নিশ্চয়ই দেখিয়ে দেব। বা একটা কাজ করতে পারো, আমার পেজের ফটোস অপশনে চলে যাও, দেখো ওখান থেকে প্রচুর লাউরির ফটো অলরেডি তুমি পেয়ে যাবে। নেকলেস স্টাইলে বলো, লং এর উপর দিয়ে বলো, সমস্ত কিছু পেয়ে যাবে। হ্যাঁ, তোমার ইয়াররিংসটা দেখো, আমার ইয়াররিংসটা সেটের সাথে ছিল দি। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, ওকে। প্রাইস থাকছে কিন্তু এটা, প্রাইস রয়েছে কিন্তু এটাও এক্স্যাক্টলি 500, এটারও প্রাইস থাকছে কিন্তু 500। কিছু বলার অপেক্ষা রাখে না কাজগুলো নিয়ে, সত্যি কথা বলতে তোমরা অলরেডি এর আগে দেখেছো ফর্মিং এর কি পিস কি কোয়ালিটিতে পেয়েছো এবং কি প্রাইসে পেয়েছো, তো একদম জাস্ট চোখ বন্ধ করে ফর্মিং ব্যাপারটা বুঝতে পারলাম না। 1.5টা হচ্ছে তোমার 1.5 গ্রাম গোল্ড ডাস্ট দিয়ে জাস্ট প্লেটিং করা হয়, এবং ফর্মিংটা হচ্ছে 24 ক্যারেটের গোল্ড ডাস্ট দিয়ে প্লেটিং করা হয়, বুঝেছো? এবং ফর্মিং এর উপরে পুরোটা দেখো ছিনাইয়ের কাজের ভাগটা বেশি থাকে, এবং ম্যাট ফিনিশের উপর দিয়ে যায় অ্যাকচুয়ালি কাজটা, সেটাকে ফর্মিং বলে থাকে। এবং তুখর কোয়ালিটির হয়, এবং ফর্মিং এর পিস নর্মালি 1 ইয়ার এর কালার ওয়ারেন্টি থাকে, ঠিক আছে? এই থাকছে দেখে নাও পিসেসটা, এক্স্যাক্টলি গোল্ড, কিছু বলার অপেক্ষাই রাখে না। প্রাইস রয়েছে কিন্তু 500, প্রাইস থাকছে কিন্তু 500। চলো নেক্সট চলে যাচ্ছি, আমার ইয়াররিংসটা আমি দেখিয়ে দিচ্ছি, ওটা অলরেডি সেটের সাথে রয়েছে। এবং তুমি যেরকম কলকা টাইপ বলছো, এই যে এটা ছিল কিন্তু আমার ইয়ার পিসটা, যেটা অলরেডি আমি কানে পরে রয়েছি, সেটা থাকছে কিন্তু এরকম একটা পার্লে নেকলেসের সাথে। হ্যালো বুলটি, এই থাকছে দেখে নাও পিসটা, পার নেকলেস বলো বা চোকার বলো, এটা সবকিছু সব রকম ভাবেই তুমি ক্যারি করতে পারবে। এই যে চোকার করে পড়লে এই লুক আসবে, এবং যদি নেকলেস করে ক্যারি করো দেন দেখো এই লুক আসবে, ওকে। প্রাইস থাকছে কিন্তু এটা 400, এটার প্রাইস রয়েছে কিন্তু 400। একটুখানি রিয়াকশন চাই সবাইকে, বলবো একটুখানি করে রিয়াকশন চাই, তা না হলে আমি মানে আমারও লাইভটা করতে। আচ্ছা এই লহরি বলছিলে, এই নাও একটা লহরি হাতের কাছে পেয়েছি, চলো চট করে একটু দেখিয়ে দিই। হ্যালো অদ্রিজা, কেমন আছো? একটা লহরি হাতের কাছে পেয়েছি, চলো চট করে দেখিয়ে দিই সবাইকে, বলবো রাগ করে চলে যেও না দিদি দেখাচ্ছে না বলে, বাট যেহেতু একা রয়েছি বুঝতেই পারছো যে একটুখানি টাইম লাগে, তো দ্যাটস ওয়াই বলবো একটুখানি টাইম দিয়ে সবাইকে সমস্ত ডিমান্ড আমি পূরণ করে দেবো। আচ্ছা চলো এই থাকছে দেখে নাও একটা লহরি, একটু বলবো খুব একটা লং নয়, নর্মালি একটু নেকলেস টাইপেরই বলতে পারো, এটাকে চাইলে তুমি এরকম করে নেকলাইনে নেকলেস করেও ক্যারি করতে পারো, বাট এটা খুব একটা লং বলবো না, ঠিক আছে? এই থাকছে দেখে নাও পিসটা, এই রয়েছে দেখে নাও সেটটা, একটা পান পাতার স্টাইলের উপর দিয়ে টোটাল লেয়ারটা যাচ্ছে, এবং এই পোর্শনটাতে থাকছে দেখো একটা পিককের মতো ব্রোচ, এবং সেই পিককের ডিজাইনেই থাকছে কিন্তু তোমার ইয়ার পিস, এই আসছে ইয়ার পিস। নিচে একটা পার্ল দেওয়া হয়েছে, যেটা নর্মালি এখন বেশিরভাগ ইয়েতেই মানে যেটা সবকিছুর সাথে আর কি ম্যাচ করে যায়, ওকে। এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা তোমার 580। লেন্সটা দেখে নাও, দাঁড়াও লেন্সটা আমি একবার ভালো করে দেখিয়ে দিই, এই যে 34 ইঞ্চ, আমরা নর্মালি এই লেন্থ থেকে ক্যারি করে থাকি, টাসেল থাকবে যেহেতু, তো নর্মালি তোমার 34 ইঞ্চ লেন্থ থাকছে, ঠিক আছে? এই আসছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 580 টাকা, 580 টাকা, 580। আমি একটু ব্যাকে যাই, দেন আমি তোমাদের ক্লিয়ার করে তাহলে জিনিসটা দেখাতে পারবো। এই থাকছে দেখে নাও পিককের ডিজাইনটা, যেই পিককে কিন্তু আগের দিন আমি দিয়েছি পার্লের মধ্যে চোকার দিয়েছি, অনেক কিছু এই ইয়ের পিককের মধ্যে আরো কিছু লহরি আমিও তোমাদেরকে দিয়েছি। আচ্ছা এই থাকছে দেখে নাও তোমার ইয়াররিংসটা, ছোট্টর মধ্যে হালকা একটু মিনে দিয়ে জাস্ট হাইলাইট করা হয়েছে। প্রাইস থাকছে কিন্তু এটা 580, প্রাইস রয়েছে 580। এতজন রয়েছে, একটু সবাইকে বলবো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বলো, এবং লাইভটাকে একটু শেয়ার করো, কারণ তোমরা শেয়ার না করলে আমার পক্ষে সম্ভব নয় একার পক্ষে এতটা করা, তো সেই জন্য বলবো তোমাদের এইটুকুনি হেল্প আমার কাছে অনেকটা হেল্প করে দেবে। এবং ইয়েতে একটু রিয়াকশন চাই, পিন পোস্টে একটু রিয়াকশন চাই, মাত্র দুখানা রিয়াকশন কেন, কোথায় কোথায় দিদিরা? চলো নেক্সট চলে যাচ্ছি, এবারে একটা ছোট্ট দেখে পেন্ডেন্ট সেট দিয়ে দিই, ছোট্ট দেখে পেন্ডেন্ট সেট একটা রয়েছে, যেটা নর্মালি তোমরা ইয়ে দিয়েও ক্যারি করতে পারবে,
কি বলে এটা মঙ্গলসূত্র চেইন দিও যদি বলো মঙ্গলসূত্র চেইন দিও জিনিসটাকে ক্যারি করতে পারবে একদম সিম্পল দেখতে জাস্ট স্লিকের উপর দিয়ে যাচ্ছে ব্ল্যাক কালারের টার্সেল রেখেছি যেটা যেহেতু ওই যে মঙ্গলসূত্র লুকটা দেওয়ার জন্য নরমালি তোমরা টার্সেলের কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারো এটা চিনি বিটসের টার্সেল রয়েছে তো চিনি বিটসের কি কি টার্সেল বা কি কি কালার রয়েছে আজকে ম্যাক্সিমামটাই দেখিয়ে দেব কারণ প্রত্যেকটা কিছু না কিছু কালারের সাথে একদম দেখিয়ে দেব আমি কর্ণাগর থেকে দেখছি ওকে কাকলি দি থ্যাংক ইউ আর কে কে কোথা থেকে দেখছে একটু জানিও তাহলে আমারও ভালো লাগবে যে অ্যাটলিস্ট আসানসোলে বসে কাদের কাদের সাথে বা কাদের কাদের সাথে গল্প করতে পারছি আমি খুব সুন্দর পম্পাদি থ্যাংক ইউ চলো নেক্সট চলে যাচ্ছি এই পিসটার প্রাইস এটা কিন্তু উইদাউট ইয়াররিংস এ রয়েছে এটা কিন্তু উইদাউট ইয়াররিংস এর উপর দিয়ে যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু 250 প্রাইস থাকছে 250 একটা সিম্পল স্টাইলের উপর দিয়ে একটা তেঁতুল পাতা পেন্ডেন্ট যাচ্ছে যে কোনো ইয়াররিংস এটার সাথে ক্যারি করে ফেলো আমি আজকে দেখাবো ছোট্টর মধ্যে রেগুলার ইউজের ইয়াররিংস গুলো সেগুলোও তোমরা ক্যারি করতে পারো যে কোনো টুকটাক এদিক ওদিক যাচ্ছে জাস্ট কিছু বলার নেই টাসেলের কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারো এবং পাল টার্সেল যদি কেউ বলো পাল টার্সেলও নিতে পারো এই আসছে পিসটা এবং যদি কেউ মঙ্গলসূত্র চেন বলো তো সেটাও হয়ে যাবে সিঙ্গেল লেন্থের মঙ্গলসূত্র মানে 18 ইঞ্চি লেন্থের মঙ্গলসূত্র চেন বলো তো সেটাও কিন্তু হয়ে যাবে এবং এটা যদি তুমি 24 ইঞ্চি দিও নিতে চাও সেটাও পেয়ে যাবে সেটা ক্ষেত্রে প্রাইস তোমার একটুখানি বেড়ে যাবে নরমালি এটার প্রাইস রয়েছে কিন্তু 250 এটার প্রাইস থাকছে কিন্তু 250 জাস্ট অপূর্ব লেভেলে দেখতে ব্ল্যাক কালারের চিনি বিট টার্সেল রাখা হয়েছে যেহেতু এই পোর্শনটা গোল্ডেন থাকে সেজন্য আমি খুব বেশি কাজের টার্সেল দিই না নরমালি একটু প্লেনের উপর দিয়ে দিচ্ছি ঠিক আছে কন্যাগর থেকে দেখছি আচ্ছা বর্ধমান থেকে দেখছি এরকম দেখতে চাইছিলাম আরো দেখি একদম কাকলিতে রয়েছে আমি দেখাবো কাকলিতে রয়েছে প্রচুর রয়েছে আজকে পেন্ডেন্ট একটু সাথে থাকো আমি দেখিয়ে দেবো হ্যাঁ চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট পিসে এটা কিন্তু উইদাউট ইয়াররিংস গেল এটা কিন্তু উইদাউট ইয়াররিংস গেল আমি নেক্সট চলে যাচ্ছি নেক্সট পিসে একরকমই সব দেখাতে থাকলে তোমরাও বোর হয়ে যাবে সেই কারণে আমিও একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো যাতে অ্যাটলিস্ট তোমরাও তোমাদেরও ভালো লাগে কালেকশন দেখতে কারণ একরকমই কালেকশন মানে পেন্ডেন্ট দেখাচ্ছি তো শুধু পেন্ডেন্টই দেখাবো সেরকম কিন্তু করবো না বাট তারপরেও একটা দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের অনেকদিন পর জিনিসটা রিস্টক হয়েছে এটা বহু বহু আগে আর কি সেল করেছিলাম বহু আগে জিনিসটাকে রেডি করেছিলাম বাট অনেকদিন পর জিনিসটা রিস্টক করতে পেরেছি আপাতত একদম গ্ল্যাডলি বলছি বেশ সুন্দর বেশ ডিমান্ডিং একটা সেট এই থাকছে দেখে না একদম ইউনিক টাইপের দেখো গ্রিন কালারের চিনি বিটস দিয়েছি তোমাদের যাতে কালারটা দেখা হয়ে যায় সেই কারণে তোমরা যে কোনো কালারের চিনি বিটস দিয়ে নিতে পারো নর্মালি আমি যেটা বলে থাকি ব্ল্যাক মেরুন রেড এই তিনটের উপরে জোর দিই বা ধরো পার্ল এগুলোর উপরে কেন জোর দিই যেহেতু ধরো সবকিছু কালারের সাথে তোমাদের চলে যায় ওই সেটগুলো ঠিক আছে এবং তার সাথে ইয়ারপিসটা দেখো ছোট্ট এরকম একটা ইয়াররিংস চলে যাচ্ছে খুবই সুন্দর দেখতে অপূর্ব লেভেলে প্রাইস থাকছে কিন্তু এটা 400 প্রাইস রয়েছে হ্যালো মুনমুন্দি কেমন আছো প্রাইস রয়েছে কিন্তু এটা 400 আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি দেন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু কি পিস পাচ্ছ এই থাকছে দেখে না একদমই অন্য রকমের একটা থাকছে কিন্তু তোমার পেন্ডেন্টসে ঠিক আছে আর যে কোনো কালারের পেন্ডেন্ট দিয়ে নিতে পারো এবং যদি বলো মঙ্গলসূত্র চেন সেটা দিয়েও নিতে পারো তবে আবার বলে দিচ্ছি 18 ইঞ্চ মঙ্গলসূত্র চেন দিয়ে নিলে নরমালি এরকম আসবে তো সেটা সিঙ্গেল লাইন মঙ্গলসূত্র চেন থাকে সেক্ষেত্রে তোমার প্রাইস সেমই থাকছে 400 আর যদি লং মঙ্গলসূত্র চেন দিয়ে নাও সেক্ষেত্রে 30 রুপিস বাড়ে খুব বেশি বাড়ে না 30 রুপিস বাড়ে সেটা ডাবল লাইনের মঙ্গলসূত্র চেন যাবে ওকে চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট পিসে বাট তার আগে এটা একটু ব্যাকে দেখানো দরকার তা না হলে কাজটা তোমরা বুঝতে পারবে না হয়তো মনে হবে 400 এর মধ্যে কি এমন পিসটা রয়েছে এতটা 400 এতটা প্রাইস বাট আমি একটু দেখিয়ে দিই ভালো গো ও মা সাহেলি দি তুমিও চলে এসেছো এই থাকছে দেখে নাও কাজটা জাস্ট ফিনিশিং দেখো এবং কাজটা দেখো শুধু ইয়াররিংসটাও কিন্তু কাঁপিয়ে ফেলবে এটুকুনি বলতে পারি শুধু ইয়াররিংসটাও একটা কাঁপিয়ে ফেলা পিস হ্যালো মনিদীপাদি এই আসছে দেখে নাও পিসেসটা আচ্ছা সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো লাঞ্চ কমপ্লিট করে ফেলেছো তো সেটা বলো এই থাকছে দেখে নাও কাজটা প্রাইস রয়েছে কিন্তু এটার 400 এটারও প্রাইস থাকছে 400 খুবই সুন্দর চরম লেভেলে দেখতে অনেকটা দিন পর রিস্টক করলাম হ্যালো রিয়া আগের দিনে কান্নাকাটি করছিলে লাইভে আসেনি বলে কেন আগের দিনে ছুটি ছিল কি আগের দিনে কি অফিস ছুটি ছিল চলো নেক্সট চলে যাচ্ছি এবারে দেখাই একটু এবারে একটা চেন পেন্ডেন্ট দেখ না এবারে একটা নেকলেস দেখাই নাও কি কালারের মিনে বললে কে একটু আগে ব্লু আর কি কালার বলেছিলে গো কোন দিদি বললে কি কালার বলেছিলে একটু আমাকে বলো আমার পার্সেলটা এসেছে ঘরে গিয়ে দেখবো আচ্ছা 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 আচ্ছা
चलो नेक्स्ट चले जाच्छी। एबार एकटा नेकलेस थाकछे, लहरी नेकलेस जाच्छे पीसटा। जदिओ जदि मने करो तोमरा एटा तो लॉन्ग करेओ क्यारी करते पारो, बाट एटा एक्जैक्टली एकटा लहरी नेकलेस स्टाइलेर उपर दिए जाबे पीसटा। एई थाकछे, देखे नाओ काजटा। नागो नेकटा बाचिए रेखेछिलाम, सब काज करे रेखेछिलाम। ओ आच्छा आच्छा आच्छा, हाँ गो तोमारटा ने। अब्बा थैंक यू, चुमु चुमु, एटाई तो भालो लागे सत्यि कथा। ब्लू आर ग्रीन बोलेछो ना, ब्लू और ग्रीन, यस। দেখাচ্ছি ব্লু গ্রিনের মধ্যে প্রচুর কিছু পেয়ে যাবে। নরমালি পেন্ডেন্ট যদি বলো, পেন্ডেন্ট বলছো কি বৈশাখী দি, তো পেন্ডেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি নেকলেস চোকার বলো তো সেটাও এখন হাতের কাছে দেখতে পাইতাছি না, বাট বলবো আমার পেজের ফটোজ অপশনে গেলেও তুমি দেখতে পেয়ে যাবে। আচ্ছা এই খাচ্ছে, দেখে নাও পিসটা। এটা রয়েছে পার্পেল এবং গ্রিনের মধ্যে, পার্পেল এবং গ্রিন। গ্রিনটা অ্যাকচুয়ালি টারকোয়েজ গ্রিন বলতে পারো। তো এই থাকছে, দেখে নাও পিসেসটা। এই যাচ্ছে, দেখে নাও তোমার নেকলেস সেটটা। এরকম একটা বেস বড় ঝুমকো স্টাইলের বা একটা কানবালি স্টাইল, দেন আসছে নিচে ঝুমকো। এন্ড এই যাচ্ছে তোমার ইয়ার পিসটা। প্রাইস থাকছে কিন্তু এটা 450 প্রাইস। সীতাহার দেখ, সিতারা সিতারা কোনটা বলছো গো বাবলিদি? একটু লেট হয়ে গেল, না খুব বেশি লেট হয়নি, চিন্তা নেই। আচ্ছা লং করে পড়লে কিরকম আসবে আমি সেটা একটু দেখিয়ে দিই। এই যে লং করে পড়লে এক্স্যাক্টলি এরকম আসবে দেখতে। এবং যদি নেকলেস করে ক্যারি করো, পেছনে তো তোমাদের টার্সেল থাকছেই, তো যার যেমন খুশি সেরকম করে তোমরা ক্যারি করে ফেলবে। চাইটা এই আসবে, দেখে নাও পিসটা। নেকলেস করে পড়লে ঠিক এক্স্যাক্টলি এরকম একটা লুক দেবে। প্রাইস থাকছে কিন্তু এটা 450। চলো আমি একটু ব্যাকে দেখিয়ে দিই পেন্ডেন্ট টার্সেল দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই থাকছে, দেখে নাও কাজটা। এই থাকছে কাজটা, এই ওপরের পোর্শনটা দেখো, ওয়াইন এবং রাস্টের মধ্যে দিয়ে যাচ্ছে কালারটা। ওয়াইন মানে মেরুনটা বেশি পড়ে গেলে যেটা হয় আর কি, একটু ডিপ মেরুন। এবং রাস্টের মধ্যে দিয়ে এটা থাকছে পার্পেল এবং টারকোয়েজ গ্রিনের উপর দিয়ে। এই থাকছে কাজটা। প্রাইস থাকছে কিন্তু এটার 450। প্রাইস রয়েছে কিন্তু এটার 450। আচ্ছা লাইটটা ঠিক করে দেখা যাচ্ছে কিনা একটু বলো, যেহেতু ফোন এসেছিল একটুখানি হয়তো হেজি হতে পারে বা হয়তো একটু কাঁপতে পারে, দ্যাটস ওয়াই জিজ্ঞাসা করছি ঠিকঠাক রয়েছে কিনা সেটা একটু আমাকে বলো, কারণ ফোন এসেছিল তো ফোন এলে পরে একটু প্রবলেম হয় এগুলো। নেক্সট চলে যাচ্ছি, চলো নেক্সট পিসে। ব্লু এবং গ্রিনের মধ্যে দিয়ে বললে একটা বেশ সুন্দর দেখতে ইয়ে পেন্ডেন্ট সেট দেখিয়ে দিই। অনেক কটা পেন্ডেন্ট সেট ঘর পটাপট দেখাচ্ছি, এবার একটু অন্য পিসে শিফট করবো। সীতারা বলতে কি সীতাহার বলছো বাবলিদি, সেটা একটু বলো। হ্যাঁ চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট পেন্ডেন্টটাতে। আচ্ছা এটা একটু খুলে পড়ি। নেক্সট পেন্ডেন্টটা দেখো, একদম মিনেকারি একটা কাজ থাকছে, একটা পিকক স্টাইলের উপর দিয়ে যাচ্ছে, অল ক্লিয়ার। ওরে বাবারে, এত লেট কেন ম্যাডাম? পূর্ণিমা ম্যাডাম কে বলছি, এত লেট কেন? সব ঠিক আছে, ফোন এলে পরে একটু প্রবলেম হয় তো সেই জন্য আমি বললাম, ফোন এসেছিল তো তো আশা করছি তোমরা যেহেতু বলছো ক্লিয়ার তো চলো তাহলে ঠিক আছে। আই মনীষা কেমন আছো, এবং বেবি কেমন আছে বলো, বেবি কেমন আছে বলো। আচ্ছা এই থাকছে, দেখে নাও পিসটা। ব্লু কালারের টার্সেল দিয়েছি, তো তোমরা চাইলে এটা যে কোনো কালারের টার্সেল দিয়ে নিতে পারো, একটু নামিয়ে ক্যারি করতে হবে। এই আসছে, দেখে নাও কাজটা, জাস্ট কিছু বলারই নেই। পিকাকের গলাটা দেখতে পাচ্ছ, ব্লু এবং টারকোইজের উপর দিয়ে যাচ্ছে। এবং এই পোর্শনটা দেখো, নরমালি এই ব্লুতে রয়েছে, এখানটা দেখো ব্লু আর মেরুন এবং সরি রাস্ট কালার, এরকম ভাবে কালারটা যাচ্ছে কিন্তু পিচটা, ঠিক আছে। এটা চাইলে পরে তোমরা চেন দিয়েও নিতে পারো, চেন দিয়ে চাইলেও চেন দিয়ে নিতে পারো। এবং এই আসছে, দেখে নাও কাজটা। ব্লু কালারের টার্সেল দিয়ে রেখেছি, ম্যান্ডেটরি নেই যে তোমাদের ব্লু কালার দিয়েই নিতে হবে, তোমরা সরি সরি সরি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ম্যান্ডেটরি নয় যে টার্সেল দিয়ে নিতে হবে, তোমরা যদি মনে করো চেন দিয়েও নিতে পারো। সেক্ষেত্রে বলবো নর্মালি 18 ইঞ্চি চেন বা 24 ইঞ্চি এর ক্ষেত্রে সেম প্রাইস থাকবে। আমি যে প্রাইসটা বলবো এটার প্রাইস রয়েছে 450, সেম প্রাইস থাকবে। যদি কেউ লং চেন দিয়ে নিতে চাও সেক্ষেত্রে 50 রুপিস বাড়বে চেনটা, ঠিক আছে। বেবি মাম্মাম দুজনেই ফাইন, বা হ্যালো সুতপা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই থাকছে, দেখে নাও পিসেসটা। প্রাইস থাকছে কিন্তু এটা 450। জাস্ট কাজটা অপূর্ব লেভেলের কাজটা, কিছু বলারই নেই, কিছু বলার অপেক্ষায় রাখে না পিসটা, এতটাই সুন্দর দেখতে, এতটাই সুন্দর দেখতে জিনিসটা। আমি একটু খুলে তোমাদেরকে ব্যাকে দেখাই, এটাও যদি মনে করো পাল দিয়ে নেবে পাল টার্সেল, তো সেটাও নিতে পারো। তোমাদের যেটা খুশি যেটা পছন্দ তোমরা সেটা দিয়ে ক্যারি করতে পারো, ঠিক আছে। এই যে আজকে দেখাবি কি গো, ইয়ারপিস বলেছো? হ্যাঁ আজকে ইয়াররিং দেখাবো, ইয়াররিং দেখাবো আজকে, প্রচুর নিউ ডিজাইন এসেছে ছোটর মধ্যে, আমি দেখিয়ে দেবো। আচ্ছা এই থাকছে, দেখে নাও কাজটা। এই যে ব্লু এবং গ্রিন টাইপের, টারকোয়েজ গ্রিন, এবং এখানে দেখো সেম গ্রিনটাও রয়েছে, লিভ গ্রিন যেটা বলে, এবং এটা কিন্তু রাস্ট কালারের উপর দিয়ে যাচ্ছে। এই থাকছে পিসেসটা।
প্রাইস থাকছে কিন্তু এটা 450 প্রাইস রয়েছে কিন্তু 450 চলো নেক্সট এবারে অন্য পিসে যাই একটু কারণ অনেকক্ষণ ধরে পরপর মোটামুটি দুটো তিনটে পেন্ডেন্ট বোধহয় দেখালাম তো এবার একটা পালের উপরে সীতাহারে যাই চলো বিয়েতে পরা সীতাহার একদম 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 আমি সেটাই বলতে চাইছিলাম যে আমি বুঝতে পেরেছি চলো পালের উপরে সীতাহার বলছো আমি সীতাহার একটা পালের মধ্যে দিই তারপর একটা তোমার গোল্ডেনের মধ্যেও দিচ্ছি ঠিক আছে পুচকুটা এখন অনেক দিন লাইভের সময় আসেনি কি বলছো গো এই তো লাইভে আসার আগেই মাথা খারাপ হচ্ছিল আমি বললাম তুই যা তো আগে লাইভটাকে কমপ্লিট করতে দিবি বাবা নিয়ে ওর বাবা নিয়ে শুয়েছে মাথা খারাপ করে দেয় গো আচ্ছা লাইভে না এলেই বেটার তাহলে আমি একটু ঠিকঠাক করে দেখাতে পারি ঠিক আছে সব আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা এই থাকছে দেখে নাও একটা পার্লের উপর দিয়ে যাচ্ছে এটা কিন্তু ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে যেটার কোয়ালিটি আমি অলরেডি ব্যাকে দেখালেই তোমরা বুঝতে পারবে যেটা বলার অপেক্ষায় রাখে না ইয়ার পিসটা দেখো বেশ সুন্দর দেখতে একটা হাটকে একটা পিস রয়েছে এই থাকছে দেখে নাও সেটটা একদম সোনার সাথে আরামসে ক্যারি করো কেউ বুঝতে পারবে না কেউ না কেউ না এই থাকছে দেখে নাও পিসটা 24 ক্যারেটের উপর দিয়ে যাচ্ছে ফর্মিং মানে জানো তোমরা অলরেডি এর আগেও একবার এক্সপ্লেইন করে দিলাম আমি ঠিক আছে এই থাকছে পিসেসটা প্রাইস থাকছে কিন্তু এটা দাঁড়াও 900 এটার প্রাইস থাকছে কিন্তু 900 এই যাচ্ছে জিনিসটা এই কারেক্টার পোর্শন গুলো দেখবে বেশ সুন্দর অন্য রকমের একটা টাচ দেওয়া হয়েছে মানে নরমালি যে গতানুগতিক কানেক্টার পোর্শন থাকে তার সেরকম নয় তার থেকে একটু অন্যরকম এবং তিনটে লাইনের পার্লের উপর দিয়ে যাচ্ছে সিম্পল স্লিক বাট শোভন এটুকুনি বলতে পারি অনেকেই বলছিলে তোমরা পার্লের এই এই সীতাহার গুলো কেন আমি রিস্টক করছি না বা কেন আমি আনছি না তো নাও আরেকটা নতুন ডিজাইন দিয়ে দিয়েছি তোমাদেরকে বেশ সুন্দর দেখতে কিন্তু পিসটা প্রাইস থাকছে কিন্তু এটা 900 অবশ্যই ফর্মিং এর উপর ফর্মিং মানে জানো যেটা তোমার 1 ইয়ার এর কালার ওয়ারেন্টি থাকে আচ্ছা এই থাকছে দেখো কাজটা এই থাকছে দেখো কাজটা পুরোটা একদম তোমার ম্যাট ফিনিশের উপরে ছিলে কাটার কাজ এই আসছে পিসটা ফর্মিং পিস গুলো নরমালি আমাদের 1.5 এ যে কারিগররা থাকে তারা কিন্তু রেডি করে না এগুলো এক্স্যাক্টলি সোনার দোকানের কারিগররাই কিন্তু রেডি করে ঠিক আছে এই থাকছে পিসটা চলো নেক্সট চলে যাচ্ছি কানেক্টর পোর্শনটা একটু দেখাবো কানেক্টর পোর্শনটা দেখো এবং পেছনের যে ট্রায়াঙ্গেলের পোর্শনটা সেই পোর্শনটাও একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবং পার্লের কোয়ালিটি দেখে নাও যেটা কোনো বলার অপেক্ষা রাখে না আরামসে চোখ বন্ধ করে জাস্ট টুক করে নিয়ে ফেলো কারণ অলরেডি এর আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে তোমরা প্রচুর মাথা খারাপ করেছিলে অনেকেই বলেছিলে রিস্টক 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 বাট ফর্মিং এর জিনিস একদমই রিস্টক হয় না সেই জন্য বলবো দাঁত দরকার ছটাপট করে নিয়ে ফেলো নোজপিন দেখাবে অর্চনাদি নোজপিন দেখবে তাহলে একটু সাথে থেকো আমি দেখিয়ে দেব নোজপিন যদি বলো দেখবে তো তাহলে আমি দেখিয়ে দেব সাথে থেকো ঠিক আছে চলো নেক্সট যাচ্ছি এবারে আরেকটা দিচ্ছি চলো গোল্ডের উপর দিয়ে এবারে দিচ্ছি একটা সীতাহার 1.5 তো অবশ্যই 1.5 এর উপর দিয়ে যাচ্ছে একদম নরমাল গতানুগতি রাউন্ড পোর্শনটা ছেড়ে দিয়ে যাচ্ছি একদম সোনার মতো দেখতে ফর্মিং পিসটাই তাই ফর্মিং জিনিসটাই তাই একদম মানে 24 ক্যারেটে যেহেতু গোল্ড ডাচ দিয়ে থাকে তো রেডি করা এবং তার সাথে যেটা হচ্ছে সোনার কারিগররা করে মানে বুঝতেই পারছো তাহলে আর কি অপেক্ষা রাখে বলা এই যে নর্মাল গতানুগতিক যে রাউন্ড পেন্ডেন্ট থাকে রাউন্ড পেন্ডেন্টটাও যদি চাও সেটাও আমি দেখিয়ে দেবো চিন্তা নেই নর্মাল গতানুগতিক রাউন্ড পেন্ডেন্ট থেকে সরিয়ে যাচ্ছে কিন্তু তোমার ওই একটা বরফি শেপের উপর দিয়ে দেওয়া থাকছে দেখে নাও পিসেসটা এবং চেনটাও রয়েছে কিন্তু এরকম একটা সিম্পল চেনের উপর দিয়ে পেয়ে যাচ্ছ সিম্পল একটা চেনের উপর দিয়ে যাচ্ছে লেন্থটা আমি দেখিয়ে দিই তারপর আমি ব্যাকে দেখাচ্ছি কাজটা এই থাকছে দেখো এই পোর্শন থেকে নরমালি যদি ক্যারি করি 36 ইঞ্চ লেন্থের উপর দিয়ে যাচ্ছে এন্ড এই থাকছে কিন্তু ইয়ার পিসটা প্রাইস থাকছে কিন্তু এটা 650 এটার প্রাইস রয়েছে কিন্তু 650 হাই অঙ্কিতা দি থ্যাংক ইউ মনীষা থ্যাংক ইউ ঠিক আছে বর্ধমান বলছে কি হ্যান্ড টু হ্যান্ড হবে একদমই না হ্যান্ড টু হ্যান্ড কোথাও হয় না নরমালি এই থাকছে দেখে নাও পিসেসটা প্রাইস থাকছে কিন্তু সমস্তটা কোরিয়ারে অনলাইন পেমেন্ট করেই নিতে হবে পার্সেলে পাবে ঠিক আছে আর যদি কেউ আসানসোলে থাকো তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার বাড়ির সামনে থেকে এসে নিয়ে যেতে পারো বাট সেই ক্ষেত্রে তোমাকে পেমেন্ট অনলাইন করে রাখতে হবে কনফার্মেশন আগে অনলাইন মানে কনফার্ম করে রাখতে হবে প্রোডাক্টটা ঠিক আছে এই থাকছে দেখে নাও কাজটা রোজের কাজটা দেখো ভাই রোজের কাজটা দেখো এবং এই ইয়েটার পোর্শনও মাঝখানে একটা করে এরকম ফ্লাওয়ার দেওয়া হয়েছে এই ওপরটাতে থাকছে আবার রোজ আবার এই পোর্শনটা নর্মাল
ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু 650 প্রাইস রয়েছে কিন্তু 650 একদমই একদমই 1.5 এর উপর দিয়ে পাচ্ছো চলো নেক্সট চলে যাচ্ছি এবারে নেক্সট চলে যাচ্ছি এবারে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি বারবার বলছি পার্লের আরেকটা সীতাহার দেখিয়ে দিই পার্লের আরেকটা সীতাহার দেখিয়ে দিই আরেকটা ছিল এখানে বকুল সেনের মধ্যে দেখছি দাঁড়াও কোথায় রাখলাম আমি বেশ সুন্দর সুন্দর দেখতে আচ্ছা পেয়েছি চলো এটা একটু দেখিয়ে দিই এই জিনিসটা একটু দেখিয়ে দিই এটাও দেখো যেটা নিয়ে কিচ্ছু বলার অপেক্ষা রাখে না এতটাই সুন্দর দেখতে ডিজাইনটা বিশেষ করে বলবো বকুল চেনের স্টাইলের উপর দিয়ে যাচ্ছে সরি বকুল চেনের উপর দিয়ে যাচ্ছে চেনটা একটু সিম্পল যারা চাইছো তাদের জন্য বলবো এবং অবশ্যই ফর্মিং এর উপর দিয়েই পাবে পিসটা কিন্তু দেখো দিদি একটু প্লিজ কঙ্কন দেখো না হ্যাঁ অনেকক্ষণ বলেছো এবার একটু কঙ্কনটা দেখিয়ে দিই দাঁড়ো এবারে একটু কঙ্কনটা দেখিয়ে দিই সোনালী দিকে অনেকক্ষণ বলেছে আচ্ছা এই থাকছে দেখে নাও কাজটা এই থাকছে দেখে নাও কাজটা বকুল চেনের উপরে রয়েছে এখানে দেখো একটু কি বলবো লন্ডন টাইপে যাচ্ছে দেখে নাও তোমার দুটো বল আবার দেখো এই পোর্শনটা ইয়ে হয়ে এসে বকুল চেন হয়ে এসে এই পোর্শন দেখো হাফ ঝুমকোর মধ্যে দিয়ে যাচ্ছে কাজটা এবং নিচের পোর্শনটা জাস্ট দেখো পেন্ডেন্ট সেটটা যেটা কিছু বলার অপেক্ষাই রাখে না ফিঙ্গারিং দেখাবে ফিঙ্গারিং কিরকম ফিঙ্গারিং চাইছো বলো আমি দেখছি যদি হাতের কাছে রয়েছে তো দেন আমি দেখিয়ে দেবো ওকে আচ্ছা এই থাকছে দেখে নাও পিসেসটা মানে এডি চাইছো না নর্মাল গোল পেডিং এ চাইছো সেটা একটু বলো আমাকে এই থাকছে দেখে নাও লেন্থটা যেটা বলার অপেক্ষাই রাখছে না বারবার বলছি আমি একটাই কথা যদি কেউ পেছনে এস দিয়ে নিতে চাও এস দিয়ে নিতে পারো বাট আমার মনে হয় এস দিয়ে নেওয়ার থেকে এস দিয়ে নিলে নর্মালি ছোট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বলবো এস দিয়ে নেওয়ার থেকে টার্সেল দিয়ে নাও তাহলে তোমরা নিজেরা নিজেদের লেন্থ অনুযায়ী ক্যারি করতে পারবে যার যেমন লেন্থে দরকার সেইভাবে তোমরা ক্যারি করতে পারবে এই থাকছে তার সাথে ইয়ারপিসটা প্রাইস থাকছে কিন্তু এটা 750 প্রাইস রয়েছে কিন্তু এটা 750 একটু আমি কাজটা ব্যাকে দেখাবো তা না হলে জিনিসটা তোমরা বুঝতে পারবে না কি কোয়ালিটিতে পাচ্ছ কি জিনিসে পাচ্ছ এই থাকছে দেখো কাজটা প্রাইস থাকছে কিন্তু এটা 750 এই আসছে পিসটা ঠিক আছে আবার এখানে চেনটা একটু দেখিয়ে দিই এরকম দেখো হাফ ঝুমকো করে হয়ে আসছে দেন থাকছে কিন্তু বকুল চেন তোমার কানের টা কি সেটে হ্যাঁ 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 আমার কানেরটা সেটের সাথে রয়েছে এবং এই পোর্শনে যে বলটা যাচ্ছে দেখো এই যে আমরা দেখবে নরমালি এরকম পেপার দিয়ে আগে সেই লন্ঠন করতাম না সেরকম টাইপের যাচ্ছে জানো কাজটা হ্যান্ড ওয়ার কাজে দেখবে আমরা করতাম তো সেরকম পেপার দিয়ে যাচ্ছে কিন্তু পিসেসটা গোল্ড প্লেটিং ব্রাইডাল গোল্ড প্লেটেডের উপর ফিঙ্গারিং আচ্ছা আগের দিনের লাইভটা দেখো আগের দিনের লাইভে আমি ফিঙ্গারিং দেখিয়ে দিয়েছি আগের দিনের লাইভটা দেখো বেটার হবে ঠিক আছে আজকে আমি সেরকম ফিঙ্গারিং এর ভ্যারাইটি কালেকশন আমি নিয়ে বসিনি তো সেই জন্য অতটা ভ্যারাইটি আমি দেখিয়ে উঠতে পারবো না আজকে বলবো আগের দিনের লাইভের লাস্টের দিকটা দেখো পেয়ে যাবে ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু এটা 750 চলো সরিয়ে ফেলি পিসটা তোমার কানেকটা সেটের সাথে হ্যাঁ অলরেডি বলে দিলাম নেক্সট যাচ্ছি চলো এবারে কঙ্কনের জন্য হাতে সাইজ একটু বলবে পলা আংটি আছে হ্যাঁ গো পলা আংটিও আছে পলা আংটিও রয়েছে পলা আংটির কালার অপশনও পেয়ে যাবে রেড ব্লু হোয়াইট আর কি থাকে চলো একটু আমি দেখিয়ে দিই কঙ্কনের কয়েকটা ডিজাইন আপাতত পারবো এখানে দেখাতে তো যতগুলো রয়েছে হাতের কাছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফার্স্টে দেখাবো তোমাদের তো কঙ্কন পেয়ে যাবে প্রদীপ কঙ্কন অল টাইম অ্যাভেলেবেল রয়েছে পেয়ে যাবে সেগুলো বলবো একটু আমার পেজে গিয়ে দেখে নিতে পারো সেখান থেকে ডিজাইন গুলো দেখতে পেয়ে যাবে চলো নেক্সট আমি আচ্ছা কঙ্কনের যেহেতু সাইজ অপশন রয়েছে সেই ক্ষেত্রে আমি একটু বলে দিই ফার্স্টেই সোনার চুড়ির হাতের সাইজ যাদের জানা রয়েছে সেই সাইজ অনুযায়ী বুক করবে সোনার চুড়ির হাতের সাইজে ঠিক আছে কারণ কোনো ব্র্যান্ডের হাতের সাইজ অনুযায়ী বুক করো না রিসেন্টলি হয়েছে সেই জন্য আমি বলছি নর্মালি আমি প্রত্যেকটা লাইভেই বলে থাকি কেউ কোনো সিটি গোল্ডের বা ধরো আরো যে আদার্স ব্র্যান্ডগুলো রয়েছে শ্রীহরি এইসব কোনো হাতের সাইজ অনুযায়ী কিন্তু বুক করো না সোনার চুড়ির হাতের সাইজ যদি জানা থাকে সেই ক্ষেত্রে সেরকম সেই সাইজ অনুযায়ী বুক করবে যদি না জানা থাকে সেক্ষেত্রেও আমাকে বলবে যে হোয়াটসঅ্যাপে কঙ্কনটা ও হ্যাঁ হ্যাঁ রয়েছে দিচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি খাড়ু দেখাও দি খাড়ু একটা পিসই হবে ডিয়ার আমি দেখিয়ে দেবো হ্যাঁ আচ্ছা যেটা বলছিলাম যদি না জানা থাকে হাতের সাইজ সেক্ষেত্রে আমাকে বলবে আমি বলে দেবো কিভাবে মাপতে হবে চলো এই থাকছে দেখে নাও ফার্স্ট দেখাচ্ছি একটা আম পাতা কঙ্কন এই আসছে পিসটা পড়লে পরে জাস্ট অপূর্ব লাগে এগুলো ব্যাকে না দেখালে ডিজাইন কিন্তু বুঝতে পারবে না টুটু হবে তো টুটু হবে টুটু একটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো কোন ডিজাইনটা চাইছো আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করো চেক করে বলছি
चेक करे बोले देवो। अच्छा आमी आरेक बार देखिए दीची बैके जेहेतु देखाच्छी आमी किन्तु प्रत्येकटा जिनिस एई स्केल अनुयायी मेपे किन्तु पाठाय एई देखो 24 2628 प्रत्येकटा जिनिस किन्तु एई स्केल अनुयायी मेपे पाठाय जेगुलो सोनार दोकाने किन्तु यूज करा हय ओके एई थाकछे पीसटा এই থাকছে পিসটা ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু এটা 450 পেয়ারে এটার প্রাইস থাকছে 450 পেয়ারে সাইজ অপশন পেয়ে যাবে এটা নরমালি 24 22 থেকে পেয়ে যাবে 22 2426 22 22 2426 এন্ড 28 22 2426 এন্ড 28 এই কম্পনগুলো 22 আই থিংক হয়ে যাবে ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু 450 পেয়ারে চলো নেক্সট যাচ্ছি পরে WhatsApp এটা দেখাও মানে পরে দেখাবো আচ্ছা মানে কঙ্কনটা পরে দেখাতে বলছো চলো নেক্সট দুটো ডিজাইন দেখিয়ে দিই ঝপা ঝপ নেক্সট থাকছে তেতুল পাতা কঙ্কন প্রচন্ড ডিমান্ডিং পিস প্রচন্ড ডিমান্ডিং পিস তোমরা জাস্ট ঝড় তুলে দিয়েছিলে তেতুল পাতা কঙ্কন নিয়ে তো আবারো বলবো চলে এসেছে জাস্ট ঝপা ঝপ বুক করে ফেলবে এই থাকছে দেখে নাও সাইজ অপশন প্রাইস থাকছে কিন্তু 420 প্রাইস থাকছে কিন্তু 420 যারা অলরেডি নিয়েছো তারা জানো কি কোয়ালিটির পিস পেয়েছো এই থাকছে দেখো তেতুল পাতা কঙ্কন প্রাইস রয়েছে কিন্তু 420 সাইজ অপশন কিন্তু 22 থেকেই বুক করবে 22 2426 28 22 2426 28 ঠিক আছে এই থাকছে কিন্তু পিসটা চলো সরিয়ে দিলাম আমি নেক্সট পিসে চলে যাব নেক্সট ডিজাইনে যাচ্ছি নেক্সট ডিজাইনে যাওয়ার আগে যেটা তোমাদের WhatsApp এ অনেকেই বলছো অরিজিনাল শাখা আছে মিনা মনিষাতে অরিজিনাল শাখার একটা ডিজাইনই হবে পাতের মধ্যে শুধু আমার পেজের ফটোস অপশনে চলে যান দেখো ওখানে কিন্তু দেখতে পেয়ে যাবে অলরেডি ঠিক আছে মানে হাতের কাছে নেই বলে দ্যাটস ওয়াই আমি দেখাতে পারবো না তোমাকে এখন চলো নেক্সট চলে যাচ্ছি আমি যেটা আমি ইয়েতে দিয়েছিলাম খুব সুন্দর এটা দেখো আরো সুন্দর এটা আরো সুন্দর জাস্ট কিছু বলার অপেক্ষা রাখে না একদম 22 সাইজ থেকে কিন্তু পেয়ে যাবে এই পিসটাও এই থাকছে দেখো ডিজাইনটা এই আসছে দেখে নাও ডিজাইনটা একদম প্রাইস থাকছে কিন্তু 350 প্রাইস রয়েছে কিন্তু 350 22 সাইজ থেকে 28 পাবে না এটা কিন্তু 26 পর্যন্তই পাবে মানে 22 2426 এন্ড 28 22 2426 সরি 22 2426 22 2426 হাতে সাইজে কিন্তু এটা পাবে এই থাকছে দেখে নাও পিসেসটা প্রাইস থাকছে কিন্তু 350 এটাই আমি WhatsApp এ দিয়েছিলাম জানিকেই বলেছিলে নাও দেখিয়ে দিলাম আমি আর একটা পেন্ডেন্ট সেট আমি কালকে ছেড়েছিলাম আপডেট পেজে ইয়েতে পেজেই তো ওটাও অনেকে বলেছো দেখাতে তো আমি ওটাও দেখিয়ে দেব ঠিক আছে প্রাইস কি আছে কোনটার মনিষা দি আচ্ছা অরিজিনাল শাখা হচ্ছে তোমার 850 অরিজিনাল শাখার পাতেরটা প্রাইস থাকছে 850 নেক্সট চলে যাচ্ছি একটা ফ্লাওয়ার চুড়ি বা ফ্লাওয়ার চুড়ি বলা চলে নরমালি এটা কঙ্কন আমরা বলি না এইসব পিসগুলোকে সাইজ অপশন কিন্তু এটারও পেয়ে যাবে 242628 242628 এই থাকছে দেখে নাও ডিজাইনটা প্রাইস থাকছে কিন্তু 400 পেয়ারে প্রাইস থাকছে কিন্তু 400 পেয়ারে জাস্ট অপূর্ব লেভেলে দেখতে এগুলো কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যারি করতে পারো যেটা নিয়ে কোনো মানে দিনের অনুষ্ঠানে যদি ক্যারি করতে চাও সেটাও যেমন করতে পারো রাতের অনুষ্ঠানে কোনো ক্যারি করতে চাও সেটাও করতে পারো ঠিক আছে এই থাকছে পিসেসটা প্রাইস থাকছে কিন্তু 400 একদম অপূর্ব দেখতে কিন্তু সুন্দর নেক্সট চলে যাব এবার একটা গম্বুজ বা স্তম্ভ টাইপের একটা কঙ্কন সেই ডিজাইনটাও দেখিয়ে দিই আমি ইয়ের কিন্তু দেখালাম না প্রদীপ কঙ্কন ওটা অল টাইমে মোটামুটি অ্যাভেলেবেল থাকে প্রদীপ কঙ্কন যদি খিলান দেওয়া চাও সেটাও পেয়ে যাবে যদি খিলান ছাড়া চাও সেটাও পেয়ে যাবে ওকে নেক্সট চলে যাচ্ছি চলো ওই যে গম্বুজ বা খম্ব ইয়ে টাইপের বললাম সেটা একটু দেখিয়ে দিই এটাও কিন্তু 22 সাইজ থেকে পেয়ে যাবে এই পিসটাও দেখো 22 সাইজ থেকে পেয়ে যাবে প্রাইস থাকছে কিন্তু 450 প্রাইস রয়েছে কিন্তু 450 একদমই কিন্তু 1.5 এর উপর দিয়ে যাচ্ছে আমি বরাবরই বলছি একদম হ্যাগো ডিয়ার দেখাচ্ছি একটু দাঁড়িয়ে যাও বাবু আমি দেখাচ্ছি দুই গোলাপ বালাটা একটু দেখাবে এই গোলাপ বালাটা আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়ো আচ্ছা এই থাকছে দেখে নাও পিসেসটা প্রাইস থাকছে কিন্তু এটা কত বললাম আমি 450 22 সাইজ থেকে জাস্ট ঝপাঝপ বুক করে ফেলো যার যার দরকার টপার টপ নিয়ে ফেলো দারুণ দেখতে কিন্তু পিসটা রয়েছে ঠিক আছে প্রাইস থাকছে 450 চলো নেক্সট এবারে আমি যাচ্ছি গোলাপ বালা বললে না দেখছি দাঁড়াও গোলাপ বালাটা কোথায় রেখেছি মনে হয় এখানেই রয়েছে নেক্সট এবারে খাড়ু দেখিয়ে পরে আমি আবার একটু সেটে ফিরবো আবার একটু নেকলেস ইয়াররিংস প্রচুর ডিজাইন নতুন রেডি করে এনেছি ওগুলো তো দেখাতে হবে বলো
প্রচুর নতুন ডিজাইন রেডি করে এনেছি গোলাপ পালা এই যে গোলাপ পালা নাও এই যে নাও গোলাপ পালা 450 সিঙ্গেল পিস 450 সিঙ্গেল পিস এই থাকছে গোলাপ পালা পুরোটা একদম গোলাপের কাজ মুখের পোর্শনও একটা ছোট মত গোলাপের কাজ রয়েছে এই থাকছে দেখো পুরো পিসটা ঠিক আছে খিলান কিন্তু এই পোরশনে থাকবে বাট দেখে হয়তো মনে হবে যে এই পোরশন থেকে খিলান রয়েছে এটা কিন্তু নয় খিলান তোমার এইখানটাতে থাকবে প্রাইস থাকছে কিন্তু 450 প্রাইস রয়েছে 450 নরমালি 2-3 হাতের সাইজ থেকে নিতে পারো 2-3 হয় না তাও সেক্ষেত্রে বলছি যে হয়ে যাবে ঠিক আছে এগুলো কি গোল্ড একদমই নয় দি 450 বা ইয়েতে তোমার 420 এই প্রাইসে কি গোল্ড পাওয়া যায় একদম গোল্ড প্লেটিং এ থাকছে ঠিক আছে এই থাকছে পিসেসটা প্রাইস থাকছে কিন্তু 450 24 26 28 হাতে সাইজ পর্যন্ত নিয়ে নেবে খিলান সিস্টেম রয়েছে 24 এর ক্ষেত্রে খিলান খোলার দরকার পড়বে না এমনি ঢুকে যাবে 22 তেও নিতে পারো বাট সেই ক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিই এরকম কিন্তু ঢিলে আসবে মানে এই পোরশনে কিন্তু চলে আসবে যদি এর আগে অন্য কিছু দিয়ে ক্যারি করো দেন নিতে পারো ঠিক আছে 22 আমার হাতে সাইজ তো সেটা দেখে কিন্তু নিজেরা বুঝে নিও 22 এর লোকজনদেরকে বললাম বাকি 24 26 28 আরামসে নিয়ে নাও 24 এর ক্ষেত্রে হাত খিলান খোলা দরকার পড়বে না এমনি ঢুকে যাবে বাট 26 28 এর ক্ষেত্রে খিলান খুলে ক্যারি করতে হবে ওকে চলো খুবই খুবই ভালো ইয়ে রয়েছে দারুন বালাটা ভাগ্যি অর্ডার করলাম রয়েছে अवेलेबल রয়েছে গোলাপ বালা अवेलेबल রয়েছে পেয়ে যাবে গোলাপ বালা সিরিয়াসলি বলছি মানে দুর্দান্ত ভাবে বেরিয়েছে দুর্দান্ত সেল হয়েছে কত দাম কোনটার গো কোনটার কথা বলছো দি খারুটা বলছো চলো একটু খারুটা দেখিয়ে দিই দেন আমি আবার সেটে ফিরছি ব্লু এন্ড ইয়ের ক্ষেত্রে নেকলেস নেকলেস সেটও দেখাবো প্রচুর আসছে রয়েছে নিউ ডিজাইন গুলো কি দেখবে না একটু বলো আমাকে তোমরা নিউ ডিজাইন গুলো কি দেখতে চাও না আচ্ছা এই থাকছে দেখে নাও একটা খারুর পিস থাকছে একদম তোমার বলের উপর দিয়ে যাচ্ছে কাজটা যেটা কিন্তু 22 সাইজ থেকে একদম 28 পর্যন্ত সবার হাতে নিতে পারবে এই যে আমি একটু হাতে দিয়ে দেখাই তোমাদের পুরোটা একা পড়াটা খুব টাফ এই যে এই আসবে দেখে নাও পিসেসটা 22 সাইজ থেকে নিয়ে কিন্তু সবার হাতে নিতে পারবে আমি কিন্তু কি এটা লাগাই নি দাঁড়াও এই যে এই আসবে দেখে নাও পিসটা ঠিক আছে প্রাইস থাকবে কিন্তু এটা 750 সিঙ্গেল পিসের প্রাইস থাকবে সিঙ্গেল পিসে अवेलेबल রয়েছে সিঙ্গেল পিসের প্রাইস থাকবে কিন্তু এটা 750 আমি একটু দেখিয়ে দিই ইয়ারিংস গুলোকে হ্যাঁ হ্যাঁ ইয়ারিংস গুলো একটু পরে দেখাই একটু পরে দেখাই সব হয়ে যাচ্ছে কয়েকদিন পরেই দেখবে এসএস পূজো উইদাউট তোমার কালেকশন হবেই না আচ্ছা পূজো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা তোমার ইয়ে বলেছিলে না বড় পেন্ডেন্ট দেখো আজকে আরো দুটো ডিজাইন এসেছে অমিতা দি একটু দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি এই থাকছে দেখে নাও পিসেসটা ঠিক আছে সাইজ অপশন 22 থেকে আরামসে 28 পর্যন্ত নিয়ে ফেলো যেহেতু খিলান রয়েছে এটা তো নরমালি এমনি ঢুকবেও না খিলান খুলেই ক্যারি করতে হবে প্রাইস থাকছে কিন্তু 750 এক্স্যাক্টলি তাই তো হ্যাঁ 750 প্রাইস রয়েছে কঙ্কন গুলো দাম কঙ্কনগুলোর দাম প্রত্যেকটা দাম আমি বলে দিয়েছি দি যখন আমি দেখিয়েছি নরমালি 450 ছিল 350 ছিল এবং 420 ছিল এই তিনটে প্রাইসের মধ্যেই দেখিয়েছি চলো নেক্সট এবার যাচ্ছি আমি একটা চোকার তোমাদের মোস্ট ডিমান্ডিং একটা চোকার রিস্টক হয়ে গেছে এটা মোটামুটি আগের দিনে 2 থেকে 3 জন বুক করেছিলে বাট আমি দিয়ে উঠতে পারিনি স্টক ছিল না বলে এই থাকছে দেখে নাও একদম বেল চোকার যেটাকে বলে থাকে তোমরা অনেকে বক্স চোকারও বলো এই আসবে পড়লে এই আসবে পড়লে জাস্ট তুখর দেখতে পিসটা কিন্তু এবং তার সাথে ইয়ারপিস যাবে এরকম ইয়ারপিসটা যাচ্ছে এরকম স্কোয়ারের মধ্যে দিয়ে এবং চোকারটা যাবে ঠিক এরকম আসবে লুকটা প্রাইস থাকছে কিন্তু এটা 450 এটার প্রাইস থাকছে কিন্তু 450 একদমই 1.5 এর উপর দিয়ে যাচ্ছে আগের দিনে এটা আমি তোমাদেরকে এই পোরশনটা হাফ পোরশন বক্স দিয়ে দেন বাকিটা পাল দিয়ে আমি কিন্তু সেটাও দেখিয়ে দিয়েছি ঠিক আছে এই থাকছে পিসেসটা চলো কিভাবে কন্টাক্ট করব দিদি যেটা পছন্দ হয়েছে তুমি একটু ইয়ে করে নাও রেকর্ডেডটা দেখে নিও ঠিক আছে দেন যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দিচ্ছি আমি 9475 আমি একটু টাইপ করে দিই 9475491879 এটাতে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আচ্ছা পিন পোস্ট নাম্বারে মাত্র 7টা লাইক বাট রয়েছে তোমরা এত জোর একটুখানি নিয়ে চাইতো রিয়াকশন চাইতো পিন পোস্টে একটু রিয়্যাক্ট দাও এবং তার সাথে বলবো লাইভটাতে একটু রিয়্যাক্ট করো সবাই এই থাকছে কাজ যার যেমন গলা সবার গলাতে বসে যাবে কারণ পিসটা দেখো টোটালটা কিন্তু ফ্লেক্সিবল রয়েছে
পিসটা টোটালটা কিন্তু ফ্লেক্সিবল রয়েছে, সো ওটা নিয়ে চিন্তা করার কোনো অপেক্ষাই রাখে না যে আমার গলাতে বসবে কি সেট হবে কি না, সববার গলাতে আরামসে বসে যাবে। ঠিক আছে, চলো ফর্মিং এর কানবালি, একদম ফর্মিং এর কানবালি আজকে রয়েছে, এসেছে আজকে, আমি দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। গম্বুজ কঙ্কনটা একবার দেখাও, এসে শুনবো। এই রে আমি তো কঙ্কনগুলো ঢুকিয়ে ফেললাম, তুমি গম্বুজটা বলে দাও, আমি ফটো দিয়ে দেবো, ফটো দিয়ে দেবো, তুমি গম্বুজ বলে মেসেজ করো, আমি ফটো দিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট একটা নেকলেস যাচ্ছি, নেক্সট একটা নেকলেসে যাচ্ছি। ডিজাইনটা দুটো কালার অপশন দেবো, লোহা ভরা নোয়া হবে, লোহা ভরা নোয়া আজকে নিয়ে বসিনি গো টুম্পা দি, লোহা ভরা নোয়া আজকে নিয়ে বসিনি। আমাকে একটু হাতে সাইজ লিখে হোয়াটসঅ্যাপ করো, আমি দেখিয়ে দেব, তা না হলে আমি লাইভ লিংক দিয়ে দেবো, আমি সেটা দেখে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা এই থাকছে, দেখে নাও একটা নেকলেস, সিম্পল ডিজাইনের একটা নেকলেস, যেটা পরলে বলবো নর্মাল লং তো তোমরা ক্যারি করতেই পারো, বাট একটা পরলে কি হয় জিনিসটার উপর বেশি ফোকাস হবে, তোমরা সেরকম ভাবে একটা পিস আরামসে ক্যারি করতে পারো, যেটা সোনা ছাড়া কেউ কিচ্ছু ভাববে না, বিকজ এটা সোনারই ডিজাইন, এবং তার থেকে বড় কথা এটা কিন্তু চাও যদি চোকার করেও ক্যারি করতে পারো। ওই যে বেল্ট চোকার একটু আগে দেখালাম, ঠিক এক্স্যাক্টলি সেরকম করে বেল্ট চোকার করেও জিনিসটাকে ক্যারি করতে পারো, এবং যদি মনে হয় জিনিসটা নেকলেস করেও ক্যারি করতে পারো। মিনের অপশন যাচ্ছে কিন্তু মেরুন এবং রাস্টের মধ্যে দিয়ে, যেটা সোনাতে হয়ে থাকে, সোনাতে এখন নর্মালি গ্রিন মিনেও হয় না তা নয়। এই থাকছে দেখে নাও পিসটা, এই থাকছে, এই যাদের যাদের পার্সেল ডিসপ্যাচ বাকি রয়েছে, লাবণী দ্বীপটা যেমন, আরো যাদের যাদের বাকি রয়েছে আমি একটু বলে দিই, তাদেরগুলো সবার কালকে ডিসপ্যাচ হয়ে যাবে। ঠিক আছে, আজকে লাইভ রয়েছে বলে তাই আমি আজকে ডিসপ্যাচ করে উঠতে পারলাম না সবারটা, তো কালকে হয়ে যাবে, ওকে কালকে হয়ে গেলে আমি পরশু দিন ট্র্যাকিং দিয়ে দেবো। আচ্ছা এই থাকছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 450, প্রাইস রয়েছে কিন্তু এই পিসটা 450, নেকলেস কাম চোকা, নেকলেস করে ক্যারি করো, যার দরকার সে চোকার করে ক্যারি করো, একটা কাজে একটা জিনিসে একটা ডিজাইনেই তোমাদের সবকিছু মোটামুটি কুলিয়ে যাবে, এটুকুনি বলতে পারি। চলো নেক্সট দিচ্ছি, এটারই আরেকটা মিনের অপশন, এটারই আরেকটা মিনের অপশন দিচ্ছি, নাও নিয়ে নাও। ইয়ার পিস তো এক্সাক্টলি সেম পাবে, তাও আমি একটু দেখিয়েই দিই, ওই যে গ্রিন এবং ব্লু এর মধ্যে, গ্রিন এবং ব্লু এর মধ্যে দিয়ে যাচ্ছে পিসটা, এই যে। ঠিক আছে, যেটা যে যার যেমন শাড়ির সাথে ম্যাচিং করে নিতে চাও নিয়ে ফেলো, এই থাকছে পিসেসটা, ওকে। প্রাইস থাকছে কিন্তু তোমার 450, প্রাইস রয়েছে কিন্তু 450, চোকার করে পরার দরকার রয়েছে চোকার করে ক্যারি করো, এবং যদি নেকলেস করে পরার দরকার রয়েছে নেকলেস করে ক্যারি করো, যখন যেমন খুশি। ঠিক আছে, হ্যাঁ দি ঠিক আছে, সিওডিতে সিওডি আমার হয় না, সো দিদি একটু প্লিজ কমেন্টটা ডিলিট করে দাও, মুনমুনদিকে বলবো, কারণ ওই সিওডি ওয়ার্ডটাতে ফেসবুকের খুব প্রবলেম হয়, নট অনলি আমার আমার লাইভে প্রবলেম হবে, তোমারও পেইয়ের প্রোফাইলে প্রবলেম হবে, তো সেই জন্য বলবো সিওডি ওয়ার্ডটা ইউজ করো না, পুরোটা একেবারে লেখো ক্যাশ অন ডেলিভারি, মানে একটু খাটতে হবে জানি, কিন্তু কি করব বলো, ফেসবুকের এত রুলস রেগুলেশনের জন্য কিছু করার নেই। বালা হবে দি, প্রিয়াঙ্কা দি কিরকম টাইপের বালা চাইছো, কিরকম টাইপের চাইছো, রেগুলার ইউজ না পার্টিওয়ার পারপাস, এটা একটু বলো। প্রাইস থাকছে কিন্তু 450, যখন কানবালি দেখাবে আমায় একটু ট্যাগ করো, এই তো দেখাচ্ছি, একটু সাথে থাকো, আমার মনে থাকবে না, একটু সাথে থাকো, আমি ট্যাগ দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি কানবালি, চরম চরম কিছু ইয়ার পিস এসেছে উইথ কানবালি, দাঁড়ো। চলো ফার্স্ট একটা ডিজাইন দিচ্ছি কানবালির, টাই চেনও দেখাবো, এবং তার সাথে চেন পেন্ডেন্ট বললাম না, চেন পেন্ডেন্ট বললাম, ফোন নাম্বার অফিসে আছে তো, এই তো দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি, ফোন নাম্বার হচ্ছে যে 9475, হ্যালো স্মিতা দি, 9475491879, 9475491879, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সরি হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, চলো নেক্সট এবার যাচ্ছি, কে ফোন করে ভাই, লাইভে যখন বসি তখনই সবার মেসেজ দরকার পড়ে, সবার মনে পড়ে, অ্যাকচুয়ালি দারুণ হয়েছে আমারটা, থ্যাংক ইউ সুমনা দি, আমি কি বলেছিলাম ঠিকঠাক পাবে পেয়েছো তো, সেটা বলো, সেটা ফার্স্টে বলো, আমার ওটা নিয়ে একটু চিন্তা থাকে ছেলের জিনিসের ক্ষেত্রে, কারণ যতটা সম্ভব আমি একদম কি বলবো ফুললি প্রোটেক্টেড করে পাঠাই, তারপরেও তো অনেক কিছু বলা যায় না, তো ঠিকঠাক ছিল তো সেটা বলো। আচ্ছা এই থাকছে দেখে নাও একটা কানবালি, একদম ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে পিসেসটা, জাস্ট জিনিসটা দেখো কাজটা দেখো, বারবার বলবো আমি, নিচের পোর্শনে একটা ছোট্ট তোমার দেওয়া হয়েছে, আগে সেটটার প্রাইসটা বলো না, আগে সেটটার প্রাইস হচ্ছে 450 গো,
দাঁড়াও তো, কি ফোন করছে একটু দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বলো। না না না, আমি দীপানিতার নাম্বারটা দিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। ওখানে দিতে ভুলে গেছি, দেন আমার নাম্বারটা দিয়ে দিয়েছে কোরিয়ার অফিস থেকে, আমি দিয়ে দিচ্ছি আপনাকে। একটুখানি দাঁড়াবে তোমরা, একটুখানি। কেমন আছো দি ভাই, সীতাহার হবে? হ্যাঁ গো, সীতাহার হবে। দীপান্বিতা কি রয়েছো এখানে? দীপান্বিতা কি লাইভে রয়েছে একটু আমাকে বলবে? একজনের নাম্বার আমি দিতে ভুলে গেছি, যার জন্য কোরিয়ার অফিস থেকে আমাকে ফোন করেছে। তো একটু দাঁড়িয়ে যাও, আমি দীপান্বিতা যদি থাকো লাইভে একটু কমেন্ট করো, আমি তোমাকে কোরিয়ার বয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি। সরুবালা মানে রেগুলার ইউজ বলছো? রেগুলার ইউজ বলছো ডিয়ার? এই রে, কোন দীপান্বিতা? এটাই তো আমি ভুলে গেছি গো। দীপান্বিতা যদি লাইভে থাকো একটু কমেন্ট করো না বাবু, যদি লাইভে থাকো একটুখানি কমেন্ট করো, আমাকে নাম্বারটা দেখে ইয়ে করতে হবে, বাট আমি খুঁজে পাইতাছি না। দাঁড়া আমি বলেই দিই, একটু পরে দিচ্ছি। রেগুলার ইউজের বাউটি কানের হবে? হ্যাঁ বাউটি কানের হবে, দি বাউটি কানের হবে, এখানে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর ইয়ারিং দেখাও দি ছোট, এই দেখাচ্ছি, অনেকগুলো জিনিস পছন্দ হয়েছে, কি করব বুঝতে পারছি না, সবই তো ভালো লাগছে। ও মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, যেটা পছন্দ সেটা নাও, আমি বলবো। ফোন আর ধরে না, লে হালুয়া। চলো নেক্সট, আমি চলে যাচ্ছি কানবালিতে। নাও দেখে নাও কানবালিটা, জাস্ট অপূর্ব লেভেলে দেখতে, যেটা আমি দেখাচ্ছিলাম এই থাকছে লেন্থটা, লেন্থটা দেখে নাও। বিশেষ করে বলবো ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে একদমই তাই, এবং জাস্ট ডিজাইনটা দেখো, ডিজাইনটা জাস্ট দেখো, সোনাকেও হার মানাবে এটুকুনি বলতে পারি। ওদি ভাই সীতাহার দেখাবে গো? সীতাহার অলরেডি কয়েকটা পিস দেখিয়েছি, একটু দাঁড়িয়ে যাও ডিয়ার, আমি দেখিয়ে দেবো। একটুখানি তুমি দাঁড়িয়ে যাও, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ রেগুলার ইউজের বালা হবে, একটু দাঁড়াও আমি দেখাবো, আমি দেখাবো সমস্তটা দেখাবো। হ্যাঁ এই থাকছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু, প্রাইস রয়েছে কিন্তু 450, প্রাইস রয়েছে কিন্তু 450, ঠিক আছে। চলো ডিজাইনটা আমি দেখিয়ে দিলাম অলরেডি, নেক্সট চলে যাচ্ছি, নেক্সট ডিজাইনে নেক্সট চলে যাচ্ছি। দেখো ফর্মিং এর উপরে, উফ এটা তো জাস্ট চুমু পিস, এটা তো জাস্ট চুমু। দেখো কানবাড়িটা দেখো, জাস্ট অপূর্ব লেভেলে দেখতে, শুধু একটা ইয়াররিংস পরও কাঁপিয়ে ফেলবে এটুকুনি বলতে পারি। এই আসছে দেখো ডিজাইনটা, প্রাইস থাকছে কিন্তু একদমই সেম 1250, কি সব বকছি, 450 প্রাইস রয়েছে রেগুলার ইউজের বালা। আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি প্রিয়াঙ্কা দি, একটু ওয়েট করো, আমি একটু এই কানবালি টানবালি এসবগুলো কমপ্লিট করে দিই, আমি লাস্টের দিকে করে দেখাবো, ঠিক আছে? আধ ঘন্টা আমাকে টাইম দাও, তোমার যদি কোন রকম কোন কাজ রয়েছে একটু চট করে করে এসো। চলো এই থাকছে দেখে নাও পিসটা, একটু বাউটি কানের দেখো, একটু ওয়েট করতে হবে তমসিদে, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ এই থাকছে পিসটা, ঠিক আছে, প্রাইস থাকছে কিন্তু 450, প্রাইস রয়েছে কিন্তু 450। এই যাচ্ছে কাজটা, নিচের পোর্শনটা দেখো এরকম একটা তোমার নেটের ওপর দিয়ে কাজটা থাকছে, কিন্তু প্রাইস থাকছে 450 ঝুমকোটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। চলো নেক্সট, এবার আমি যাচ্ছি আরো দু পিস ইয়াররিংস দেখিয়ে দিই একসাথে, যখন দেখাচ্ছি লং এর উপর একটা চেইন পেন্ডেন্ট এসেছে ভাই, দারুণ দেখতে একটা চেইন পেন্ডেন্ট এসেছে, দারুণ দেখতে, আমি দেখাবো একটু, তোমাদেরকে শুধু সাথে থাকতে হবে। চলো নেক্সট থাকছি একটা ঝুমকো স্টাইলের ওপরে ইয়াররিংস। ওহো এইখানে এটা নয়, দাঁড়াও
देखो पीस टा तुखर देखते तुखर गोलाप बाला टूफर हाँ हुए जाते दीता दी हेलो रेखा दी जरा जरा नतून रहेछो आबार एगेन बोलबो पेजटाके एकटु लाइक फलो करे दाओ आर लाइकटाके एकटु शेयर करे दाओ लाइकटा तो एकटु लाइक फलो करे दाओ जाते नेक्स्ट दिन थेके माने पेजे एकटु जदि तोमरा ये थाको ना कि बोले ओटा एक्टिव थाको ताहले तोमरा नोटिफिकेशन ठिकई पेये जाबे अनेक दीदीराई बोलो नोटिफिकेशन पाओ ना तादेर क्षेत्रे आमी बोलछि पेजे एकटु रिएक्शन दिते हबे कमेंट करते हबे लाइक फलो करते हबे पेजटाके आच्छा एई थाकछे पीसटा प्राइस थाकछे किन्तु 350 प्राइस रयेछे किन्तु एटा 50 गला भर्ती ब्लाउज क्यारि करछो ना प्रचंड गलाते बेस डिजाइनर एक ब्लाउज क्यारि करछो सेई क्षेत्रे शुधु एकटा इयररिंग्स क्यारि करो बस आर किच्छु दरकार नेई तबेई तोमार इयररिंग्सटार उपरे हाइलाइट हबे एबं तबेई देखते भालो लागबे किन्तु समस्त किछु पेये जाबे बाट एकटु बोलबो टाइम दिते हबे साथे थाकते हबे आर पेजे फटोज अपशने गेले तोमरा ओखान थेकेओ बाकी सब कलेक्शन देखते पेये जाबे चलो नेक्स्ट खूब यूनिक कलेक्शन थैंक यू अच्छा चलो नेक्स्ट एकटा दिच्छि चेन पेंडेंट देखो चेन पेंडेंट बेस सुंदर सिम्पल स्लिकर ओपर दिए एक देखो इयररिंग्स देखो भाई शुद्ध इयररिंग्स कापिए फेलबे एटुकुनी बोलते पारी देखे नाओ पीस टा একটা পোরশন রয়েছে তোমার পারলে আরেকটা পোরশন থাকছে কিন্তু এরকম করে হাফ ফ্লাওয়ারে যেটা একটু শেডেড মিনে করা রয়েছে কিন্তু এই থাকছে কাজটা প্রাইস থাকছে কিন্তু এটা প্রাইস রয়েছে কিন্তু 300 এই সেটটার প্রাইস থাকছে কিন্তু 300 জাস্ট লেন্থটা দেখো পেছনে কিন্তু এস থাকছে যার জন্য লেন্থটা ঠিক দেখে নাও এই আসছে পিসটা প্রাইস থাকছে কিন্তু এটা 300 একদমই সিম্পল স্লিকের উপর দিয়ে প্রাইস রয়েছে 300 এবার আমি একটু ব্যাকে দেখাই সিজিতে শিপিং কত এই সিজি 36 গড়ে 85 চলো নেক্সট চলে যাচ্ছি একটু আমি ব্যাকে পিসটা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 60 ওয়েস্ট বেঙ্গলের যে কোন জায়গায় নাও 60 রুপিস থাকছে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকছে 85 রুপিস ঠিক আছে এবং যদি কেউ আসানসোলের মধ্যে থাকো সেই ক্ষেত্রে থাকবে 50 এই যাচ্ছে পিসটা প্রাইস থাকছে কিন্তু 300 প্রাইস রয়েছে 300 চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট পিসে অনেক কিছু এই সময় দেখানো হয়ে যেত ফোনটার যদি একটুখানি প্রবলেম ফোনটা যদি না রিসিভ করতাম কিন্তু ফোন রিসিভটা না করলে পরে বাউটি কানের কে বলছিলে গো এই যে কোন দিদি বলছিলে বাউটি কানের একটু বলো আমাকে দুটো তিনটে ডিজাইন হাতের কাছে রয়েছে আমি তিনটে ডিজাইন আপাতত দেখিয়ে ফেলি বাউটি কানে আর কার কি বলেছিলে একটুখানি কমেন্ট করো হ্যাঁ ও অমৃতা দি রয়েছো অমৃতা দি কি লাইভে রয়েছো তাহলে একটু বলো আমি একটু লং ইয়েটা দেখিয়ে দিই এগুলো কি গোল প্লেটেড একদম সুস্মিতা দি প্রত্যেকটা পিস গোল প্লেটেড এ রয়েছে দি তোমার পেজে যে ফটোগুলো পোস্ট করা ওগুলো তোমার তোলা একদমই তাই একদমই আমার তোলা গো আমার মোবাইলে তোলা যেই মোবাইল আমি লাইভ করছি সেই মোবাইল থেকেই তোলা আচ্ছা এই থাকছে দেখে নাও একটা বাউটি কানের এরকম ভি স্টাইলের উপর দিয়ে যাচ্ছে আরামসে চুটিয়ে রেগুলার ইউজ করো আমি বলবো এই থাকছে দেখে নাও পিসটা প্রাইস রয়েছে কিন্তু 80 করে প্রাইস থাকছে কিন্তু 80 করে এই যাচ্ছে ডিজাইন একদম ভি স্টাইলের উপর দিয়ে যাচ্ছে কিন্তু পিসটা ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু 80 করে চলো নেক্সট পিসে যাচ্ছি দি ভাই সীতাহার সীতাহারও কয়েকটা পিস দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দেখিয়ে দিচ্ছি ছোট ইয়ারিং একটু টাইম দাও স্মার্ট লাগছে সেটটা ওই ইয়াররিংসটা দিয়ে তো সত্যি কথা ওই চেইন সেটটা খুব স্মার্ট ওটা চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট ডিজাইন এটাও দেখো ভি স্টাইলের উপর দিয়ে যাচ্ছে বাট এরকম বেনুনি বেনুনি আগেরটা ছিল চাটায়ের মতো কাজটা এটা থাকছে দেখো এরকম করে বেনুনি বেনুনি ডিজাইনের উপর প্রাইস থাকছে কিন্তু 80 রুপিস প্রাইস হয়েছে কিন্তু 80 রুপিস এই আসছে ডিজাইনটা ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু 80 রুপিস চলো নেক্সট দিচ্ছি এবার একটা রাউন্ডের মধ্যে একটা দেখিয়ে দিই তারপরে আমি যাচ্ছি পার্লের একটা সেট দেখাবো কানপাশা দেখাবে কানপাশা কাকুলি দি দেখবে কানপাশা কতটা রয়েছে এখন হাতের কাছে তা না হলে বলবো ওই সেম কথাই বলবো পেজের ফটোজ অপশনে চলে যাও সেখান থেকে দেখতে পেয়ে যাবে অনেকটা নিচে নামতে হবে হ্যাঁ
আচ্ছা এই থাকছে দেখো রাউন্ডের মতে দি এটা তুখল লেভেলের পিস এই দেখো ডিজাইনটা জাস্ট দেখো তুখর দেখতে পিসটা কিন্তু প্রাইস থাকছে একদম রাউন্ডের উপর দিয়ে যে কোনো বেবিদেরকেও ক্যারি করাতে পারো এই আসছে পিসটা বা নিজেরাও ক্যারি করতে পারো ইনফ্যাক্ট আমি নিজে বলবো এই সব পিসগুলোই ঘরে পরে থাকি খুব আরাম সত্যি কথা বলতে প্রাইস থাকছে কিন্তু 80 করে প্রাইস রয়েছে কিন্তু 80 করে 1.5 ভোল্ট নাকি হ্যাঁ গো 1.5 এ রয়েছে এবং ফর্মিংও কিছু রয়েছে যখন আমি দেখাচ্ছি আমি বলে দিচ্ছি কোনটা 1.5 কোনটা ফর্মিং ওকে চলো নেক্সট চলে যাচ্ছি আমি ই অলরেডি দেখিয়ে দিলাম কানবালি এবারে একটা চোকার দেখাই হাতের কাছে একটা চোকার কানপাশাটা আমি দেখছি দাঁড়াও কানপাশাটা আমি দেখছি দাঁড়াও আচ্ছা আজকে টাইচেন কেউ বলছো না তো হ্যাঁ আজকে টাইচেন নিয়ে বসেছি বলে নাকি কেউ বলছো না কেন দুটো পিস দেখাই দেন আমি ইয়ে দেখাচ্ছি তোমার সীতাহার দুটো পিস দেখাবো একটা এটা আর একটা কি বলবো পেন্ডেন্ট সেট তারপর আমি দেখাচ্ছি আমি নেব কি করে যেটাই পছন্দ হচ্ছে কাকুলি দি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো আচ্ছা এই থাকছে দেখে নাও একটা চোকার যেটা সত্যি কথা বলতে কিছু বলার অপেক্ষায় রাখে না এই পোরশনটা দেখো একদম পিককের ফেদার টাইপের ডিজাইনটা আসছে এবং মিডল পোরশনটাতে একটা রোজ যাচ্ছে এবং নিচের পোরশনে ঠিক এক্স্যাক্টলি এরকম তিনটে লেয়ারে চারটে লেয়ারে যাচ্ছে কিন্তু তোমার চেনটা এই আসছে কাজটা এই আসছে কাজটা ঠিক আছে এবং তার সাথে ইয়াররিংসটা চলে যাচ্ছে এই যে আগের দিনে এরকম একটা আমি হাতের ব্রেসলেট দেখিয়েছিলাম সেটার সাথে অনেকেই বলেছিল যে একটু ম্যাচিং করে যদি ইয়ে থাকে দেখাও চোকার থাকে তো নাও আজকে আমি চোকারটা দেখিয়ে দিলাম ঠিক আছে এই থাকছে পিসটা অনন্যা দি একটু দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যাচ্ছে পিসেসটা প্রাইস থাকছে কিন্তু এটা এটার প্রাইস রয়েছে 350 এটার প্রাইস থাকছে 350 একটু দাঁড়িয়ে যাও আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে রোজটা এবং এই থাকছে দেখো কাজটা যেটা একদম পিককের ফেদারের মতো দেখতে লাগছে কিন্তু ডিজাইনটা এবং ইয়ারপিস যাচ্ছে এই যে ঠিক আছে চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট পিসে ওয়াও সপ্তশ্রী মানে সেবাদি আমি সেবাদি বলেই জানি জানো তো তোমার নামটা চলো নেক্সট যাচ্ছি হাই ছবিদি চোকার মানেই লাভ সত্যি কথা এটা আমারও ঠিক কথা বলেছো এটা একদম ঠিক কথা বলেছো আমারও তাই চোকারের প্রতি একটা আলাদা দুর্বলতাই রয়েছে চলো নেক্সট এবারে পেন্ডেন্টটা একটু দেখিয়ে দিই পার্লে সেটটা আমি পরে দেখাই তারপর আমি সীতাহার দেখিয়ে আবার আসবো পিসে এই একটা কানবালি দেখাতে ভুলে গেছি এই দেখো ফর্মিং এর উপরে আরেকটা কানবালি রয়েছে হাই ছবিদি হাই 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 গ্যারান্টেড কতদিন 6 মান্থের কালার ওয়ারেন্টি রয়েছে পার্টি ওয়্যারের ক্ষেত্রে রেগুলার ইউজের ক্ষেত্রে 3 মান্থ আচ্ছা এই থাকছে দেখে নাও একটা কানবালি ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু 450 প্রাইস হয়েছে কিন্তু 450 এই আসছে পিসটা কাজটা দেখো শুধু জাস্ট কাজটা দেখো কিছু বলার অপেক্ষা রাখে কি আমাকে বলো একদম ফর্মিং এর উপরে যাচ্ছে কিন্তু এটা কিন্তু ফর্মিং এ যাচ্ছে হ্যাঁ এই আসছে পিসটা প্রাইস রয়েছে কিন্তু 450 চলো নেক্সট আমি পেন্ডেন্ট সেটটা ইয়ে একটাই পেন্ডেন্ট দেখিয়ে দিই ওই পেন্ডেন্টটা দেখাচ্ছি না আপাতত চল কি করে পাবো যেটাই পছন্দ হচ্ছে মৌসুমীদি হাসছো তুমি সপ্তশ্রীদি যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9475491879 এই থাকছে দেখো পিসটা এই আসছে দেখো ব্ল্যাক কালারের টার্সেল দিয়ে রেখেছি কোনো ম্যান্ডেটরি নেই যে তোমাদের ব্ল্যাক কালার দিয়েই নিতে হবে অনেক কটা কালার অপশন অলরেডি আমি দেখিয়েছি ভালো আছো দি একদম ভালো আছি অনু ভালো আছি এই রয়েছে দেখো ইয়ারপিসটা যাচ্ছে এক্স্যাক্টলি এরকম সুন্দর দেখতে একটা পিসেস এর উপর দিয়ে প্রাইস রয়েছে কিন্তু এটা 400 প্রাইস থাকছে কিন্তু 400 এটা ব্ল্যাক কালারের টার্সেল দিয়ে রেখেছি বলে কোনো ম্যান্ডেটরি নেই যে ব্ল্যাক কালার দিয়েই নিতে হবে তোমাদের কালার অপশন কালার চার্ট পেয়ে যাবে তাও আমি বলে দিচ্ছি একটু রেড মেরুন ব্ল্যাক হোয়াইট ব্লু গ্রিন অ্যাকোয়া গ্রিন অ্যান্ড পার্ল যে কোনো কালার দিয়ে নিতে পারো ঠিক আছে এই থাকছে ডিজাইনটা প্রাইস থাকছে কিন্তু এটা কত বললাম 400 এটার প্রাইস রয়েছে কিন্তু 400 এই আসছে টোটাল সেটটা চলো একটু আমি ব্যাকে দেখাই একটুখানি ব্যাকে দেখাই অনেকেই দেখছি দেখছো বাট চুপি চুপি কেন একটু কমেন্ট করো না যারা নতুন রয়েছে তাদেরকেও বলবো একটু কমেন্ট করো তাহলেই তো একটু আলাপ পরিচয় হবে একটু জানতে পারবো তোমরাও কোথা থেকে দেখছো আমাকে এবং আমি কোথা থেকে লাইক করছি তোমরাও জানতে পারবে তাই না আচ্ছা এই থাকছে দেখে নাও কাজটা
ইয়ারপিস স্ট্যান্ড এই থাকছে তোমার পেন্ডেন্টটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে কি তোমার কাছে বড় কানের যে টান কান বড় কানের গুলোতে কান ঝুলে না যায় না কান টানা সেই রকম আচ্ছা মানে কান টানা বলছো কান টানা বলছো ফুল এর সাথে কি বলে ফুল কান বলছো না কান টানা বলছো সেটা একটু বলো চলো কয়েকটা পিস একটু আমি পাই দিয়ে দেখিয়ে দিই তোমার সীতাহার তারপর আমি যাচ্ছি আবার অন্য পিসে ঠিক আছে কানের দুলটা কি সেটে আছে একদম আমার কানের দুলটা সেটে আছে আমি ত্রিপুরা থেকে দেখছি আচ্ছা ত্রিপুরা থেকে বা বেশ ভালো জায়গা বেশ ভালো জায়গা চলো নেক্সট থাকছে যাচ্ছি এবার একটা পার্লের উপর ফর্মিং এর উপরে যাচ্ছে পাল্টা দেখে নাও কাজটা যেটা কোনো সত্যি বলার অপেক্ষা রাখি কি পৌলমি প্রোডাক্ট জাস্ট অসাম ও মা থ্যাংক ইউ চোখার দেখাও এই যে বৃষ্টিতে এতক্ষণ দেখাচ্ছিলাম সবাই বলছে সীতাহার দেখাও এটা দেখাও ওটা দেখাও তো সীতাহারে গিয়ে আবার আমি ফিরবো তুমি একটু ওয়েট করে যাও আমি দেখিয়ে দেবো হ্যাঁ আচ্ছা এই থাকছে দেখে নাও একটা পার্লের উপর দিয়ে রয়েছে কিন্তু লং একটা সীতাহার ফর্মিং এর উপরে পাচ্ছ দেখো ডিজাইনটা দেখো এবং এটার সাথে ইয়ারপিসটাও দেখো জাস্ট অপূর্ব দেখতে ইয়ারপিসটাও পাচ্ছ প্রাইস থাকছে কিন্তু এটা এটার প্রাইস রয়েছে কিন্তু 650 এটার প্রাইস থাকছে কিন্তু 650 এই পোর্শনটা দেখো আবার একটু ওভাল টাইপের আর কি সেটটা দেওয়া হয়েছে কিন্তু ইয়ারপিসটা এই যাচ্ছে কাজটা প্রাইস থাকছে কিন্তু এটা 650 এবার আমি একটু ব্যাকে দেখাই 80 দুল একবার দেখাবে এই 80 দুল আচ্ছা ওই ইয়েগুলো বলছো ওটা একটু রেকর্ডেড দেখতে হবে দিদি আমি যদি রিপিট করতে যাই না আমি শেষ করে উঠতে পারবো না আজকে সবার ডিমান্ড পূরণ করতে হবে তো একটু রেকর্ডেড দেখে নিও আর যদি 80 এর মধ্যে ছোট স্টার্ট বলছো তো দেন ওটা তো দেখাবোই এবার আমি এই সীতাহারের পরে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কখন কতক্ষণ পরে দেখাবে এই তো এটার পরেই আমি দেখাবো এটার পরেই দেখাবো প্রাইস থাকছে কিন্তু এটা 650 ওকে কয়েকটা সীতাহার দেখিয়ে দিই দেন আমি দেখাবো আরো যারা সীতাহার বলছো বলবো একটু পেজে ফটোজ অপশনে চলে যাবে টুক করে ওখান থেকেও দেখতে পেয়ে যাবে প্রচুর কালেকশনের ফটো অলরেডি দেওয়া রয়েছে এবং আরেকটাও কথা বলে দিই অনেকেরই তোমাদের কোয়ারি থাকে যে ইয়েতে তোলা কিনা ফটোগুলো কোনো এডিটেড বা কোনো ক্যাটলগ পিক কিন্তু নয় আমি নিজেই ক্যাটলগ তৈরি করি তো কোনো ক্যাটলগ পিক কিন্তু নয় একদম এক্স্যাক্টলি যেই মোবাইলে লাইভ করছি সেই মোবাইলে তোলা পিক তোমরা ফটোগুলো দেখলেই বুঝতে পারবে নিচের অপশনে কিন্তু একদম ওয়াটার মার্কটাও দেওয়া রয়েছে ঠিক আছে তোমার হাতের ব্রেসলেটটা কি অরিজিনাল পার্লে গো না 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 সেমি পার্লে সেমি পার্লে যে পার্লে সেট আমি দিয়ে থাকি যে পার্লে সেট দিচ্ছি সেই সব পার্লে কোনো অরিজিনাল পার্ল নাই সেমি কালচারাল পার্ল অরিজিনাল পার্লে অনেকটা প্রাইস হয় চলো নেক্সট চলে যাচ্ছি এবার আরেকটা রাউন্ডের উপর দিয়ে একটা সীতাহার এই থাকছে দেখে নাও পিসটা প্রাইসও থাকবে জাস্ট অসম্ভব লেভেলে এই আসছে দেখো কাজটা এই থাকছে কাজটা এবং ইয়ার পিসটা দেখো ইয়ার পিসটা যাচ্ছে জাস্ট এরকম সুন্দর দেখতে একটা পিস প্রাইস থাকছে কিন্তু এটা 600 প্রাইস থাকছে কিন্তু এটা সেটটা দেখাবে একবার একদম দেখাচ্ছি সঙ্গীতাতে একটু দাঁড়িয়ে যাও প্রাইস থাকছে কিন্তু এটা 600 এই রয়েছে কিন্তু সেটটা ঠিক আছে এই থাকছে কাজটা আচ্ছা আর একটু করে শেয়ার করে দাও একটু করে লাভ লাইক কেয়ার রিয়াক্ট দাও কই দেখি আজকে তো 300 ক্রস করলো না একটু দেখি 300 কি আজ হবে তুমি কানে কি পরেছো দেখো এই যে অপর্ণা দি এই পিসটা পরেছি বাট এটা সেটের সাথে যাচ্ছে আমি সেটটাও একবার রিপিট করে দিচ্ছি এই থাকছে দেখো কাজটা এবং চেনের পোর্শনটা দেখো এরকম ভাবে আসছে মিডল পোর্শনে এরকম একটা ফ্লাওয়ার থাকছে এই যাচ্ছে জিনিসটা হাতেরটার দাম হাতের ব্রেসলেটটার এটার দাম থাকছে 180 এটার দাম থাকছে 180 এখানে কিন্তু অ্যাডজাস্টেবল চেন রয়েছে দেখতে পাচ্ছ আমি অনেকটা লুজ হয়ে পড়েছি মানে একা পড়েছি তো সেই কারণে অনেকটা লুজ হয়ে গেছে অ্যান্ড এটা যদি জিজ্ঞেস করো এটাও তোমার ব্রেসলেটই রয়েছে কিন্তু নোয়াকাম ব্রেসলেট বলতে পারো অ্যাডজাস্টেবলের উপর দিয়ে যাচ্ছে এটার প্রাইস রয়েছে কিন্তু 350 অ্যাডজাস্টেবল রয়েছে হ্যাঁ 350 আচ্ছা এটার প্রাইস থাকলো কিন্তু 600 কই 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 আর একটুখানি কারণ তোমরা চাইলেই সমস্তটা পারো সেই জন্য বলবো তোমরাই একটু লাভ লাইক কেয়ার দাও এবং তার সাথে কয়েকটা আরো শেয়ার করে দাও সপাং করে দেখি কি করে না 300 হওয়া থেকে আটকায় কে আটকায় দেখি একটু চলো নেক্সট খাচ্ছি একটা মিনাকারির উপরে দিচ্ছি নেক্সট একটা লং দিচ্ছি মিনাকারির উপরে
এরপরে বলবো বাকিগুলো দেখার জন্য। আমার পেজে ফটোজ অপশনে চলে যেও, রিসেন্ট রেকর্ডেড লাইভগুলো একটু দেখো, লাইভে গেলে ভিডিওতে গেলে লাইভগুলো দেখতে পাবে এবং রিলস অপশনে গেলে রিলগুলো দেখতে পেয়ে যাবে, সেখান থেকেও তুমি দেখে বুক করতে পারো, ঠিক আছে। মপচেন দেখাও, মপচেন একটা আগের দিনই ফটো দিয়েছিলাম গো, দেখছি আমি, দাঁড়ো হাতের কাছে যদি পাই আমি দেখাচ্ছি। আচ্ছা এই থাকছে, দেখে নাও, একটা মিনের ওপর দিয়ে কাজ থাকছে, সিম্পল ডিজাইনের চেন থাকছে, মিডিলে একটা বড় পাশার টাইপের ডিজাইনটা থাকছে, একটা পিকক ডিজাইনের কাজ রয়েছে, খুব সুন্দর দেখতে পিসটা। কিন্তু এই থাকছে দেখে নাও ইয়ার পিসটা, ওটার সাথে ইয়াররিংসটা যাবে এরকমই একটা ছোট্টর মধ্যে দিয়ে, এই যে পেন্ডেন্টের কাজটা যাচ্ছে না, এক্স্যাক্টলি এরকমই থাকছে তোমার কাজটা। প্রাইস থাকছে কিন্তু এটা 550, জাস্ট ভাবতে পারছো 550 তেও কিন্তু এত সুন্দর একটা সীতাহার পেয়ে যাচ্ছ তোমরা। জাস্ট কাজটা দেখো ভাই, কাজটা দেখো, আমি বরাবরই বলি একটাই কথা, বারে বারে বলি, প্রোডাক্ট নিজে বলবে সে কি পিস, তাই না? এই আসছে জিনিসটা, প্রাইস থাকছে কিন্তু 550। চোকার দেখাও না একটু, তানিয়া দি একটু দাঁড়াও, আমি দেখাবো, আমি অলরেডি চোকার দেখাচ্ছিলাম সীতাহারের আগে, আরেকটু দাঁড়াতে হবে তোমাকে, ওয়েট করতে হবে, আমি দেখাবো। হ্যাঁ, কারণ এটার পরে আমি একটু রেগুলার ইউজের ইয়াররিংস কয়েকটা পিস দেখিয়ে দেবো, দেন আমি দেখাচ্ছি, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু 550। কানেকটা পড়েছে ওটা সেটটা, ইয়াস এটা সেটটাও পড়েছে, এটা সেটটাও আমি দেখিয়ে দিই, তারপর আমি ইয়াররিংস এ যাচ্ছি, তারপর আমি আরো তোমাদের চোকার পেন্ডেন্টস এর সমস্ত কিছু দেখাবো। বাট তার জন্য একটুখানি টাইম দিতে হবে, যেহেতু আমি একাই রয়েছি, একাই সমস্তটা ম্যানেজ করতে হচ্ছে, দুর্গাপুর থেকে দেখছো, থ্যাংক ইউ, আমি থাকি আসানসোলে। আচ্ছা এই থাকছে দেখে নাও সেটটা, এই রয়েছে সেটটা, নেকলেস করেও ক্যারি করতে পারো, যদি কেউ বলো চোকার করেও ক্যারি করতে পারবে। এই থাকছে ইয়ারপিসটা, এক্স্যাক্টলি যেমন তোমার পেন্ডেন্টটা রয়েছে এক্স্যাক্টলি সেম পিসে থাকছে কিন্তু ইয়ারপিসটা, যদি কেউ মনে করো এটা চোকার করেও ক্যারি করতে পারবে, ঠিক আছে। এই রয়েছে পিসেসটা, প্রাইস থাকছে 400, প্রাইস রয়েছে 400। বালাও দেখাবো, বালাতেও যাব, বালাতেও যাব, তোমার হাতে সাইজ বলবে প্রিয়াঙ্কা দি, হাতে সাইজ একটু বলো, তাহলে আমার পক্ষে চট করে দেখানো সুবিধা হয়ে যাবে। দুটো পার্সেট দিয়ে দিই, মানে একটাই পার্সেট দেবো, দুটো ডিজাইন দেবো, তারপর আমি ইয়ারিংসে যাচ্ছি, তারপরে আমি ইয়ারিংসে যাচ্ছি, একটাই পার্সেট দেবো, তার দুটো ডিজাইন দেবো। এই পার্লের সেটগুলো তোমাদের প্রচন্ড পরিমাণে তোমরা ঝড় তুলেছিলে, সেই পার্লের সেটটাই একটু ডিজাইন চেঞ্জ করেছি শুধু। এই আসবে দেখো পিসটা, ওপরের পোর্শনটা যাচ্ছে একটা গ্লাস বিডস এর উপর দিয়ে মেরুন কালারের মধ্যে, এবং নিচের পোর্শনটা দেখো এরকম হাফ পোর্শন থাকছে মেরুনে, হাফ পোর্শন থাকছে হোয়াইটে। পেছন দিকে কিন্তু এটার অ্যাডজাস্টেবল চেন রয়েছে, পেছন দিকের কিন্তু এটার অ্যাডজাস্টেবল চেন রয়েছে, মিডিলে কিন্তু এরকম একটা তোমার পেন্ডেন্ট থাকছে যেটার সাথে ম্যাচিং করে যাচ্ছে ইয়ার পিসটা। প্রাইস রয়েছে 250, প্রাইস রয়েছে কিন্তু 250। এই আসবে পিসটা, একটা মেরুন কালার দিচ্ছি, এই থাকছে মিডিলের যে ফ্লাওয়ার ডিজাইনটা, একটু পেন্ডেন্ট স্টাইল আর কি করা হয়েছে, এই যাচ্ছে কাজটা, একটু আমি ব্যাকে দেখাবো কোয়ালিটিটা। মেরুনটা কিন্তু গ্লাস বিডস, আমি বারবার বলে দিচ্ছি। হ্যাঁ, মালা পেয়েছি, এই থাকছে দেখে নাও জিনিসটা, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো সহেলি, এখানে তো আমি বুঝতে পারবো না, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসেসটা, এই থাকছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 250, এটার প্রাইস থাকছে কিন্তু 250, ওকে। চলো নেক্সট যাচ্ছি, মপচেন 42 ইঞ্চের, মপচেন 42 ইঞ্চের হাতের কাছে এখন নেই বাবু, 42 ইঞ্চের মপচেন হাতের কাছে এখন নেই। খুব সুন্দর এই সেটটা, ওটারই আরেকটা কালার অপশন দিচ্ছি গ্রিন কালারের, দেন আমি যাচ্ছি তোমাদের ইয়ার দিচ্ছে, ওটাতেই একটা দিচ্ছি আমি গ্রিন কালারের, নাও এটার গ্রিনের ভাগটা কমই রয়েছে, হোয়াইটের ভাগটাই বেশি দেওয়া হয়েছে, ঠিক আছে। এই পেছন দিকে কিন্তু তোমাদের অ্যাডজাস্টেবল চেন থাকবে এবং এস থাকবে, আমি সেটা একটু দেখিয়ে দিই, এই যে এরকম এস থাকবে এবং এখানে দেখো অ্যাডজাস্টেবল চেনও রয়েছে। এই থাকবে দেখো সেটটা, যার সাথে ম্যাচিং করে, মানে ম্যাচিং করে যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারো, এই আসবে পিসটা, ঠিক আছে। তার সাথে ইয়াররিং যাবে, এই যে প্রাইস থাকছে কিন্তু 250, প্রাইস রয়েছে কিন্তু 250, এই আসছে পিসটা। এই গ্রিনটা কিন্তু গ্লাস বিডসে যাচ্ছে,
ग्रीन टा किन्तु ग्लास बीड्स से जाच्छे आमी आरेकबार एटा बैके देखिए दी देन बुझते पारबे एई आसछे पीसटा ठीक आछे एबं मिडिल पोर्शन टा एई थाकछे देखे नाओ डिजाइन प्राइस रयेछे किन्तु एटा 250 प्राइस रयेछे किन्तु एटा 250 নদিয়াতে সিটিং চার্জ হচ্ছে 60 রুপিস আর নতুন কি কালেকশন এসেছে এই তো নতুনই তো দেখাচ্ছি সবই তো দেখাচ্ছি ডিয়ার নতুন পুরনো সবই দেখাচ্ছি সবার যা ডিমান্ড চুড় দেখাও চুড় আজকে বলো না চুড় আবার একদিন অন্যদিন দেখাবো আমি হ্যাঁ আর কি বললাম আমি ছোট ইয়ারিংসে বললাম রেগুলার ইউজের ইয়ারিংসে চলো রেগুলার ইউজের ইয়ারিংসে যাই দেন আচ্ছা কে চোকার বলছিলে গো এ নাও রাগ করো না একটা চোকার আমি দেখাচ্ছি দেন আবার আমি যাব চোকারে এ নাও একটা চোকার পিস আমি দেখিয়ে দি আপাতত এই থাকছে দেখে নাও ইয়ের উপর দিয়ে যাচ্ছে একদম গোল্ডের উপর দিয়ে রয়েছে চোকারটা এই থাকছে পিসটা প্রাইস থাকছে 280 প্রাইস থাকছে কিন্তু 280 এন্ড এই থাকছে কিন্তু ইয়ার পিস ঠিক আছে এই থাকছে একটা চোকার প্রাইস থাকছে 280 এই আসছে ডিজাইনটা একটু আমি ব্যাকে দেখাই তা না হলে আবারো বলবো কোয়ালিটি তোমরা বুঝতে পারবে না এই যাচ্ছে জিনিসটা চলে এসেছি অনেক লেট করে ফেলেছি হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে এই থাকছে জিনিসটা ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু 280 প্রাইস রয়েছে কিন্তু 280 আর ফোনই করলো না কুরিয়ার বয়টা দেখো নেবো কিভাবে যেটাই পছন্দ হচ্ছে টিঙ্কু দি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9475491879 চলো এবার আমি ইয়ারিংসে যাই সুতো পা রয়েছে তোমার উপর সবগুলোই খুব সুন্দর লাগছে দিদি তোমাদেরকেও মানাবে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে জুয়েলারি দেখাচ্ছি সেই গেটআপে এসেছি বলে তাই তোমাদের এতটা সুন্দর মনে হচ্ছে বা লাগছে তোমরাও যদি এরকমই ধরো যখন সাজবে তোমরাও এরকম গেটআপে থাকবে তখন তখনও কিন্তু দেখতে পাবে ডেইলি ওয়্যারের ইয়ারিং দেখিয়ে দিয়েছে বুঝি এই যে দেখাচ্ছি এই নাও প্রাইস থাকছে 80 রুপিস ডিজাইনটা দেখো দেন আমি কানে ধরে দেখাচ্ছি প্রাইস রয়েছে 80 রুপিস ডেইলি ওয়্যারের ইয়ারিংস এই থাকছে দেখে নাও পিসটা আমি কানে ধরে দেখাচ্ছি যে কতটা কি ছোট বা কি ব্যাপার সেটা তোমরা বুঝে যাবে ঠিক আছে এই আসছে পিসটা 80 রুপিস নেক্সট চলে যাচ্ছি পাশা সহ হবে পাশা সহ কি চাই টু টু এর রেগুলার ইউজের বালা হবে না টু টু এর হাতে রেগুলার ইউজের বালা হবে না নেক্সট আ যাচ্ছি চলো 80 রুপিস এর আমি এবার ডিজাইন গুলো জাস্ট দেখাবো ঠিক আছে শুধু ডিজাইন গুলো দেখে ঝপা ঝপ বুক করবে এই থাকছে দেখে নাও নেক্সট ডিজাইন প্রাইস থাকছে 80 রুপিস আমি ব্যাকেই রাখছি তাহলে আমি চটাপট করে দেখাতে পারবো যদি কোনোটা কানে ধরে দেখার দরকার পড়ে সেটাও আমাকে বলো আমি ঝপ করে তখন দেখিয়ে দেবো এন্ড এই থাকছে দেখো নেক্সট ডিজাইন প্রাইস থাকছে 80 রুপিস আজকে মনে হচ্ছে কেন লাইটটা কেন ফোকাস নিচ্ছে না ঠিক করে এই থাকছে দেখো পিসটা প্রাইস রয়েছে কিন্তু 80 নেক্সট যাচ্ছি চলো নেক্সট পিসে দাঁড়া প্রাইস থাকছে এটাও দেখো 80 এটারও প্রাইস থাকছে কিন্তু 80 একদম রেগুলার ওয়্যারের পিস এগুলো বলবো চুটিয়ে ইউজ করো রেগুলার যারা অলরেডি নিয়েছে বা যারা অলরেডি নিয়ে থাকে তারা তো এগুলোর জন্য জাস্ট বসে থাকে সিরিয়াসলি বলতে আচ্ছা এটা একটু লং এর উপরে দিচ্ছি একটু সিম্পল ডিজাইনের উপরে প্রাইস রয়েছে এটা 100 কানে ধরে দেখাচ্ছি কতটা লং আসছে ঠিক আছে এটার প্রাইস থাকছে 100 আমি একটু কানে ধরে দেখিয়ে দিই জিনিসটা যে পরলে ঠিক কতটা সুন্দর লাগবে দেখতে বা কতটা লং আসছে পিসটা এই যে রেগুলার ওয়্যারের পিস যারা রেগুলার ওয়্যারের ইয়ারিংস বলছো এগুলো দেখতে পাবে পাশা হবে বড় পাশা বলছো সব হবে কাকুলি দি আজকে পাশা কাজল দি সরি আজকে পাশা মানে বড় পাশা যদি বলো আজকে হাতের কাছে নিয়ে বসে নিই নেক্সট দিন বলো কার কি ডিমান্ড রয়েছে সমস্তটা নিয়ে বসবো চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট ডিজাইন প্রাইস থাকছে 80 করে প্রাইস থাকছে 80 করে এই যে নেক্সট ডিজাইনটা দেখো প্রাইস রয়েছে 80 করে প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিস করে অ্যাভেলেবল রয়েছে শো একটা ডিজাইনের উপর স্টিক করে থেকো না আর এগুলো কিন্তু জানো ছোট ডিজাইনগুলো কিন্তু একদমই রিস্টক হয় না সো এগুলোর উপরে কিন্তু রিস্টক আমি করতে পারবো না ওকে
ডিজাইন অপশন কিন্তু মানে ইয়ে রেখো অপশন রেখো তোমরা আচ্ছা প্রাইস থাকছে কিন্তু 80 প্রাইস রয়েছে কিন্তু 80 করে চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট পিসে এটাও বেশ সুন্দর দেখতে এটা একটু লং এর উপর দিয়ে যাচ্ছে এবং কতটা লং সেটাও আমি কানে ধরে দেখাচ্ছি তোমাদেরকে এই আছে দেখো পিসটা এটা থাকছে 100 এটা থাকছে কিন্তু 100 কতটা কি লং আসছে আমি সেটাও একটু কানে ধরে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ থ্যাংক ইউ দি থ্যাংক ইউ আচ্ছা এই রয়েছে পিসেসটা এই থাকছে দেখো পিসেসটা প্রাইস রয়েছে কিন্তু 80 সরি 80 না 100 প্রাইস থাকছে 100 প্রাইস রয়েছে কিন্তু 100 করে চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট পরে যাস না বাবা প্রচন্ড স্লিপ কাটছে আজকে এই শাড়িটা যার জন্য সমস্ত কিছু নেক্সট ডিজাইনটা দেখো বেশ সুন্দর দেখতে কোথাও হবে না বরুণাদি কোথাও হবে না তুমি এটা একটু ডিলিট করে দিও কমেন্টটা সিওডি ওয়ার্ডটা লেখো না পুরোটা লেখো ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আগে লংটা বুক করলাম দিদি আচ্ছা ওকে প্রাইস থাকছে দেখো 80 ঠিক আছে চলো নেক্সট থাকছি যাচ্ছি নেক্সট পিসে নেক্সট যাচ্ছি এই এটাও খুব সুন্দর দেখতে এটা খুব সুন্দর দেখতে এটা দুটো পিস রয়েছে অ্যাভেলেবল এই থাকছে দেখো নেক্সট প্রাইস রয়েছে 80 80 করে ঠিক আছে দি পুষবাদে গলানো সিস্টেমে মানে হুক সিস্টেমে বলছো আচ্ছা নেক্সট আরেকটা দিচ্ছি যদিও এটার ডিজাইনটা একটু চেঞ্জ 80 করে ওকে নেক্সট এবার একটা পিস দেখায় তোমার কথাগুলো ভীষণ সুন্দর ও মা থ্যাংক ইউ চলো কি বলতে কি না হ্যাঁ নেক্সট একটা দিচ্ছি তোমার স্টার্ট কাম তোমার ইয়ে সুই ধাগা মানে জিনিসটা কি আমি একটু খুলে পরে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এরকম করে কানে পুষ্টা লাগিয়ে এইভাবে ধরো জিনিসটা ক্যারি করতে হবে জিনিসটা দেখে মনে হবে তোমার সুই ধাগা বাট এটা প্রপার সুই ধাগা কিন্তু নয় ঠিক আছে প্রপার সুই ধাগা যেমন এই পোর্শনটা দিয়ে ঢুকিয়ে পড়তে হয় এটা কিন্তু স্টার্ট টাইপের রয়েছে চেনটা চাইলে তুমি চেনটা খুলে শুধু স্টার্ট করেও ক্যারি করতে পারো যদি কখনো মনে হয় আবার যদি কখনো মনে হয় ধরো এই তো তুমি ছোট স্টার্টটা পরেছো তার পেছন দিক থেকে চেনটা ঢুকিয়ে ক্যারি করবে এরকম ভাবে খাই গেল চেনটা চেনটা পড়ে গেল যদি কেউ মনে করো আমি আরেকটা অন্য ডিজাইনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটারই যে পেছন দিক থেকে চেনটা ঢুকিয়ে ক্যারি করবে সেটাও কিন্তু ক্যারি করতে পারো হ্যাঁ সত্যি দিদির ভয়েসটা খুব মিষ্টি আর খুব পরিষ্কার ভাবে বলে দিদি ও মা থ্যাংক ইউ এই যে এরকম করে ঠিক আছে একটা অন্য রকম স্টাইলিশ লুক দেয় আমি একবার ডিজাইনটা দেখিয়ে দিই তোমাদের ব্যাকে প্রাইস থাকছে কিন্তু এটা এই যে প্রাইস থাকছে কিন্তু 100 প্রাইস রয়েছে কিন্তু 100 এই থাকছে দেখো চেনটা ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু 100 চলো আপাতত এগুলো শেষ করলাম নেক্সট এবার কার কি এবারে ডিমান্ড ছিল বলো তো আরো সেগুলো আমি যাই একটা চেন চলে গেছে আমি পরে দেখছি আপাতত এটা এখানে সরালাম নেক্সট এবার কার কি ডিমান্ড রয়েছে একটুখানি বলবে আরেকটা চোকার দিচ্ছি চলো আরেকটা চোকার দিচ্ছি বোকা বেশিক্ষণ ধরে কানগুলো মানে বারবার করে কানের খুলে খুলে পরে দেখাই তো ওই কারণে না কানটা ব্যথা করে যায় লাইভের পর নেক্সট একটা চোকার দিচ্ছি নাও গলা ভর্তি স্টাইলের উপর দিয়ে একটা চোকার এই আসবে দেখে নাও পিসটা ব্যাঙ্গেজ ও বালা বলেছো ইয়াস মুখ পলা হবে মুখ পলা হাতে সাইজ বলে একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো না সোমাদি আমাকে দেখতে হবে কি সাইজ রয়েছে না রয়েছে ঠিক কথায় বাট কি ডিজাইনের কি সাইজ রয়েছে আমাকে দেখতে হবে এই আসছে পিসটা প্রাইস থাকছে কিন্তু 350 প্রাইস রয়েছে কিন্তু 350 এই থাকছে ডিজাইনটা ঠিক আছে এই পোর্শনটা দেখো জাস্ট ডিজাইনটা দেখো এবং তার সাইডে এরকম একটা ফ্লাওয়ারে যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু এটা 350 ওকে চলো চলে যাচ্ছি নেক্সট পিসে পলা ফিঙ্গারিং দেখাবে আর পলা ফিঙ্গারিং হোয়াটসঅ্যাপ করো পলা ফিঙ্গারিং হোয়াটসঅ্যাপ করো পলা ফিঙ্গারিং এর জন্য বলবো পেজেই দেখে নিতে পারো পেজে ফটো দেওয়া রয়েছে অলরেডি 210 এর কিছু হবে দিদি 210 এর দুটো কি তিনটে ডিজাইন হবে চুড়ি 210 এর ক্ষেত্রে এই এই পিসটা দেখানো হয়নি তো দাঁড়াও
দাঁড়াও দাঁড়াও, বড় পেন্ডেন্ট, এই যে বড় পেন্ডেন্ট, আমি বড় পেন্ডেন্টটাই বলছি এতক্ষণ ধরে। দুটো কালার অপশন দেব না, ফার্স্ট মেরুনটা পড়ছি, মেরুনটা পড়ছি, ঠিক আছে, বড় পেন্ডেন্ট দিচ্ছি না তোমাদের। চেন দিয়ে চাইলে চেন দিয়েও কিন্তু ক্যারি করতে পারো। এই আসছে দেখো পিসটা, তুখর লেভেলের দেখতে, ডিজাইনটা যতটা সুন্দর ইয়ার পিসটা তার থেকেও আরো বেশি সুন্দর। এই আসছে কাজটা, লুকটা জাস্ট দেখো, এই একটা মেরুন কালার দিয়ে রেখেছি যেহেতু ম্যাচিং করে আসছে। যদি কেউ মনে করো যে না তুমি ব্লু দিয়ে নিতে চাও, ব্লু দিয়ে নিতে পারো, হোয়াইট পার্ল দিয়ে নিতে চাও, পার্ল দিয়ে নিতে পারো, যেটা খুশি, ঠিক আছে। এই থাকছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা তোমার 550, প্রাইস রয়েছে কিন্তু 550। কি লিখেছো, রং কতদিন থাকবে, তুমি যেমন টাইচেন, টাইচেন দিচ্ছি, তুমি যেমন ভাবে ইউজ করবে ততদিন পর্যন্ত থাকবে, যতটা কেয়ার করবে ততদিন পর্যন্ত তুমি ঠিক রাখতে পারবে। তার থেকেও বড় কথা হচ্ছে তোমার কালার ওয়ারেন্টিটা একটু বলে দিই, নর্মালি 3 মান্থস এর ক্ষেত্রে, পার্টি ওয়্যার এর ক্ষেত্রে থাকে 6 মান্থ, আর রেগুলার ইউজ এর ক্ষেত্রে থাকে 3 মান্থস। তবে হ্যাঁ, আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে আমি বলে দেবো কিভাবে কেয়ার করতে হবে। তোমরা 3-3.5 বছর চোখ বন্ধ করে ইউজ করবে, শুধু তাই নয় তুমি চাইলে পরে পরে এটা রিপলিশও করতে পারবে সোনার দোকানে গিয়ে, ঠিক আছে। এই আসছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 550, এটার প্রাইস রয়েছে 550। একটু আমি ব্যাকে দেখাই জিনিসটা, তা না হলে তোমরা ডিজাইনটা বুঝতে পারবে না, কারণ এতটা সুন্দর কাজ, এতটা সুন্দর করে মিনেটা করা হয়েছে, যেটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। 550 এই আসছে পিসটা। যদি চেন দিয়ে নাও সেক্ষেত্রে একটু বলে দিই, যদি 18 ইঞ্চি চেন দিয়ে, নর্মালি এগুলো ভালো লাগে না, তাও বলে দিচ্ছি যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে 18 ইঞ্চি যদি চেন দিয়ে নাও সেম প্রাইস পড়বে 550। 24 ইঞ্চ চেন এইখানে আসে, 24 ইঞ্চ চেন দিয়ে নাও সেম প্রাইস পড়বে 550। যদি 30 ইঞ্চ চেন দিয়ে নাও নর্মালি এইখানে আসে 30 ইঞ্চ, ঠিক আছে, চেন দিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু 50 রুপিস এক্সট্রা, সেক্ষেত্রে কিন্তু 50 রুপিস বাড়বে। এই আসছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু, সবাই রিয়্যাক্ট করে দাও লাইভে, এক্স্যাক্টলি মাত্র 15টা পিন পোস্টে রিয়াকশন দেখছি, এবং তার সাথে লাইভটা তো একটু রিয়াক্ট চাই তো দিদিরা, পরের দিন থেকে কি আর দেখতে চাও না আমাকে, বলো না, আমার লাইভ দেখতে চাও না পরের দিন থেকে, না আমার কালেকশন দেখতে চাও না, তার জন্য একটু কষ্ট করে সবাইকে রিয়াকশন দিতে হবে সবাইকে। আর পেজটাকে একটু বলবো লাইক ফলো করে দিও, হ্যাঁ। চলো নেক্সট চলে যাচ্ছি, এবারে ওটারই আরেকটা কালার অপশন দিচ্ছি, পেন্ডেন্টটাও তার জন্য ইয়েটাও চেঞ্জ করেছি, টাসেলের কালারটাও চেঞ্জ করেছি, যে অ্যাকোয়া গ্রিন যে কালারটা থাকে পিককের মধ্যে দেওয়া রয়েছে মিনেতে, সে অ্যাকোয়া গ্রিন কালারের উপর দিয়ে রেখেছি এটা, ঠিক আছে। এই আসছে পিসেসটা, প্রাইস থাকছে এক্স্যাক্টলি সেম 550, যে কোনো কালার অপশন নাও নিয়ে নাও, নাও অনেক লাভ, চুমু 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 চুমু। পেন্ডেন্টটা অপূর্ব সত্যি গো, পেন্ডেন্টটা সত্যিই সুন্দর। আমি আরেকটা পিস দেবো উইদাউট মিনেতে, যারা বলছো রাউন্ডের মধ্যে তাদের জন্য দেব। ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি না, সাইডে পিন পোস্ট রয়েছে দেখো, একদম যেখানে তুমি কমেন্ট করছো তার ঠিক কোণে, কোণে বলতে লেফট সাইডে দেখবে, লেফট সাইডে দেখবে একটা গোল করে ইয়ে দেখাচ্ছে, সেটাতে টাচ করো দেন দেখতে পাবে, ঠিক আছে। এই থাকছে পিসেসটা, প্রাইস থাকছে এক্স্যাক্টলি সেম 550। চলো নেক্সট চলে যাচ্ছি, লেফট কর্নারে নিচের দিকে, এই তো বলে দিয়েছে, দাও তো দেখি একটু ঝপাত ঝপ, এতজন রয়েছো বাট ওটাতে কেন মাত্র 16, হ্যাঁ 16 কেন, তোমাদের একটুখানি হেল্প চাই তো। আচ্ছা আরেকটা বললাম চেন দিয়ে, চলো তাই চেনে যাবো, হ্যাঁ এরপর আমি তাই চেনে যাব, তাই চেন আজকে একদমই দেখানো হয়ে ওঠেনি, তো যেসব দিদিরা তাই চেনের জন্য থাকো তারা তখন কান্নাকাটি করবে, তাদের জন্য আমি একটু টাই চেনটা দেখিয়ে দিই, একটা চেন দিয়ে দেখিয়ে দিচ্ছি, জিনিসটা দেখে নাও, দাঁড়াও লাগাতে পারতাছি না, খুব সুন্দর, তোমাদের যে ভালো লাগছে তার জন্য আমার নিজেরই ভালো লাগে সত্যি কথা, যে অ্যাটলিস্ট যে কাজটা করছি বা যে ডিজাইনটা রেডি করছি সেটা অ্যাটলিস্ট তোমাদের পছন্দ হচ্ছে। এই থাকছে দেখো 30 ইঞ্চ চেন দিয়ে, নর্মালি 30 ইঞ্চ চেন এখানে হয়,
বাট যেহেতু পেন্ডেন্ট থাকে না তার জন্য একটু ঝুলে যায়, তো এই রকম চেন দিয়ে ক্যারি করতে পারো এই লং পিসটা, ওইগুলোও তাও তাই করতে পারো, সেক্ষেত্রে তোমার 50 করে এক্সট্রা। আর এই সেটটা দেখে নাও, এটাও জাস্ট তুখর দেখতে, একদম গোল্ড লুকার লাইক পিস রয়েছে। প্রাইস থাকছে কিন্তু টোটাল সেটটা যাচ্ছে তোমার আই থিঙ্ক 400, ইয়েস প্রাইস রয়েছে এটা 400। হাই 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 সবাইকে হাই, হাই পারমিতা দি, হাই নবনীতা দি, খুব সুন্দর, থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ। এই রয়েছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 400। এই রয়েছে ডিজাইন, যদি এটা বলো টার্সেল দিয়ে নেবে বা লং শর্ট চেন দিয়ে নেবে সেক্ষেত্রে তোমার প্রাইস চলে যাবে 350, সেক্ষেত্রে তোমার প্রাইস চলে যাবে 350। প্রচন্ড ডিমান্ড, অনেকদিন পর এটাও রিস্টক হয়েছে, তো নাও চট করে নিয়ে নাও। আমি একটু ব্যাকে দেখাই, স্টার ও সেন্ড অপশন আছে, আর কিছু নেই, স্টার এন্ড সেন্ড অপশন আসছে, ওটাতে ক্লিক করো লেফট সাইডে কর্নারে, ওখানেই দেখো পেয়ে যাবে অপশন। এই থাকছে দেখো কাজটা, দাঁড়া আমি অন্য ফোনটা দিয়ে দেখিয়ে দিতাম, দেখছি দাঁড়া, এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস থাকছে কিন্তু 400, প্রাইস রয়েছে 400। এরকম উইথ লং চেন, ওকে অ্যাড্রেসটা বলবে, কিসের অ্যাড্রেস জানতে চাইছো, অ্যাড্রেস জেনে কি করবে, কারণ কি টোটাল তো অনলাইনে, আর যদি বলো আমি কোথায় লোকেশন তাহলে বলে দিচ্ছি আসানসোল, আসানসোলে থাকি, পেয়েছো, ব্যাস টুক 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 করে একটু দিয়ে দাও তো দেখি। দিদি তিনবার বলেছি একটু সিম্পল চোকার দেখাও না, তিনবার বলেছো, আমার তো এখানে চোখে ইয়ে হয়নি গো, চোখে পড়েনি দিয়ার, আমি দেখাচ্ছি বাবু, সিম্পল চোকার বলেছো তাই তো, কতটা সিম্পল, এই একটা পিস দেখাচ্ছি নাও সিম্পল, কতটা সিম্পল একটা পিস দেখাচ্ছি, এই যে হাতের কাছে রয়েছে, প্রচুর চোকার প্রচুর রয়েছে। হ্যাঁ, পেজের ফটোস অপশনে গেলে তোমার যেমন যেটা খুশি একদম দেখে নিতে পারবে। এই দেখো একটা একদমই সিম্পলের উপর দিয়ে একটা দিচ্ছি, এই নাও পিসটা, প্রাইস থাকছে তোমার 280, প্রাইস থাকছে তোমার 280, একদম সিম্পল, দুটো ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার রয়েছে, দেন শুধু চেনটা যাচ্ছে, ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 280। এই আসছে পিসটা গোল মতো, পিন অপশনে দেখো, সেন্ডিং স্টার অপশনটার ও লেফটে, ওই দেখো, হাই ভেরি সুইট লাগছে তোমায়, থ্যাংক ইউ মহুয়াদি, থ্যাংক ইউ। যারা যারা নতুন রয়েছে আবারও বলবো পেজটাকে একটু লাইক ফলো করে দিও, যাতে নেক্সট দিন থেকে তোমাদের সবাইকে সাথে পাই, সবাইকে যেন মানে আমার লাইফটাকেও যেন তোমরা এনজয় করতে পারো সবাই মিলে, ঠিক আছে। পাতলা চেন হবে গো, 22 ইঞ্চের রেগুলার পারপাস চেন হবে, পাতলা দেখছি দাঁড়াও, একটা পিস রয়েছে বাট 24 ইঞ্চ ওটা। এই আসছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু 280, প্রাইস রয়েছে কিন্তু 280। তোমার শাড়ির সাথে ম্যাচ করে গেছে, হ্যাঁ রেড তো সবকিছুর সাথেই চলে যায়, রেড কালারটা, ওই জন্য আমি বলি রেড মেরুনটা বেশি প্রেফার করি, রেডটা দেখবে সবকিছুর সাথে চলে যায়। প্রাইস রয়েছে এটা 280। এরকম টাইপের আরো সিম্পল জোকার যদি বলো তো একটু আমার পেজের ফটোজ অপশনে যেতে হবে, কষ্ট করে পেজটা জাস্ট খুলে ফটোজ অপশনে চলে যাবে, সেখান থেকে আরো প্রচুর ফটো পেয়ে যাবে। হ্যাঁ দাও আরেকটা পিস, আই নো টাইচেন, টাইচেন দি, দেন আমি দুটো লহরি নেকলেস দিয়ে দেবো, দুটো লহরি নেকলেস দিয়ে দেবো, টাইচেন দিচ্ছি নাও, এটা বেশ সুন্দর দেখতে গো, টাইচেনটা চরম দেখতে, একদম ফর্মিং পলিশে যাবে। প্রাইসটা শুনলে অবাক হবে, সব থেকে বড় কথা প্রাইসটা শুনলে অবাক হবে, এই থাকছে দেখো পিসেসটা, এই থাকছে দারুন, কোনটা দারুন লাগলো বলো নবমিতা দি, আচ্ছা এই থাকছে দেখে নাও পিসেসটা, ঠিক আছে, অ্যাডজাস্টেবলের উপর দিয়ে রয়েছে, মানে আপ ডাউন করতে পারবে, এই যে আপ ডাউন করতে পারবে, আমি পড়ছি না, পড়তে গেলে আবার চুল নষ্ট হবে এবং পুরোটা মানে পরা খোলা করতে গিয়ে টাইমটা নষ্ট হবে, তার থেকে আরো দুটো কালেকশন দেখিয়ে দিতে পারবো তোমাদের। আর এই থাকছে ইয়ারিংসটা, ছোট্টর মধ্যে সিম্পল স্লিকের ওপর আমি একটু নামাই তাহলে তোমাদের কাছে টোটালটা ভিজিবল হবে, এই আছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 350। আমি একটু ব্যাকে দেখাই কাজটা, দেন বুঝতে পারবে ডিজাইনটা কি। এই রয়েছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু 350, প্রাইস রয়েছে কিন্তু 350, এটা কিন্তু আপ ডাউন হবে, ঠিক আছে, এই রয়েছে ডিজাইনটা। চলো নেক্সট চলে যাচ্ছি, অবশ্যই নেক্সট চলে যাচ্ছি, চলো নেক্সট একটা ডিজাইন,
আইফোন এখন প্রচন্ড পরিমাণে ট্রেন্ডিং এ চলছে। আইফোন ডিজাইনটা হাটকে কিছু যারা ক্যারি করতে চাও, কোথায় গেল আইফোনের টাইচেন, নাও নাও আইফোনের টাইচেন বলবো না, আইফোন ব্র্যান্ডেড ইয়ের লোগোটার টাইচেন বলবো, নাও একদম বেস্ট ট্রেন্ডিং এ, যখনই আসে তখনই বেরিয়ে যায়। বা অ্যাপেল বলতে পারো, যারা নর্মালি এমনি ইয়ে না করছো তো তারা অ্যাপেল বলতে পারো। এই থাকছে দেখো পিসটা, আইফোনের যে লোগোটা ঠিক অ্যাপেলটা কামড়ানো ওই রকম থাকছে পিসেসটা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, রিঙ্কুদি বলে দিচ্ছি আমি একবার, তুমি চট করে লিখে নাও 9475491879। দাঁড়ো তোমার নাম্বারে একটু আমি রিপ্লাই করে দিই তাহলে থেকে যাবে তোমার কাছে, 9475491879। চলো লিখে দিয়েছি, বলব না গো ক্যাশ অন ডেলিভারি কোথাও হয় না দি, অ্যাপেল ইয়েস অ্যাপেলও বলতে পারো, আইফোনের ওই ইয়ে বলতে পারো যেটা খুশি। এই রয়েছে পিসেসটা, এটা কিন্তু ফিক্সড টাইপ, এটা কিন্তু ফিক্সড টাইপ যাচ্ছে, প্রাইস থাকছে 300, প্রাইস রয়েছে 300। গ্রিন স্টোনের উপরে কোন মিক্স আছে, মিক্স বলতে নেকলেস বলছো? এই রয়েছে ডিজাইনটা দেখো, প্রাইস থাকছে কিন্তু এটা 300, ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু 300। সরি সরি কেন, সরি কেন, আচ্ছা ক্যাশ অন ডেলিভারির জন্য। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট একটা ছোট্ট সিম্পল ডিজাইনে, একটু আগে দেখালাম না ফ্লাওয়ারের চোকার, সেটা সেই টাইপেরই একটা দিচ্ছি, নাও টাইচেন, এটাও কিন্তু ফিক্সডেই যাবে, এটাও কিন্তু ফিক্সডেই যাবে, একটু শর্ট লেন্থের মধ্যেই দিচ্ছি, না খুব শর্ট লেন্থ নয় যদিও 36 চলেই আসবে তোমাদের। এই আসছে দেখো পিসটা, বোলপুরে তোমার ডেলিভারি চার্জ হচ্ছে 60, অল ওভার ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 60 রুপিস, তবে হ্যাঁ 60 রুপিসে যত খুশি নিতে পারো যত খুশি। হাওড়াতে ডেলিভারিতে অল ওভার ইয়েতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তোমার 60, ঠিক আছে। এই থাকছে দেখো ডিজাইনটা, এটা কিন্তু ফিক্সড টাই, এটাও কিন্তু কোন রকম কোনো আপ ডাউন হবে না, একদম ফিক্সড টাইয়ের উপর দিয়ে যাচ্ছে। এই রয়েছে ডিজাইনটা, প্রাইস থাকছে কিন্তু এটা 320, এটার প্রাইস থাকছে 320। আমি একটু দেখাই ডিজাইনটা, খুব সুন্দর দেখতে, একদম স্যাম্পলের উপর বেশ সুন্দর দেখতে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাচ্ছি, এবারে আরেকটা 300 এর মধ্যে দিয়ে দিই, চলো আরেকটা দিয়ে দিই, তোমার বাড়ি আমার বাড়ি ইয়েতে আমি কিভাবে নেব, কোন জিনিস পছন্দ হলে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে টুক করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করলে ইয়ে বলে দেবো আমি, উইথ লোকেশন দেবে, উইথ শিপিং চার্জ আমি টোটাল বলে দেবো, আমি পেমেন্ট ডিটেলস দিয়ে দেব। পেমেন্ট অপশন হচ্ছে গুগল পে, ফোন পে অ্যান্ড ব্যাংক ট্রান্সফার, সেই মাধ্যমে তুমি পেমেন্ট ডান করে দিলে আমাকে স্ক্রিনশট দেবে, আমি কুরিয়ারে তোমার পার্সেল পাঠিয়ে দেব। তবে আরেকটা কথা বলে রাখি, যারা জানো না তাদের ক্ষেত্রে, না গো কোথাও হয় না, কোথাও হয় না, এই যে এই থাকছে দেখো 300 এর মধ্যে। আরেকটা কথা বলে রাখি যারা জানো না সে তাদের ক্ষেত্রে বলছি, যে কি বলতে গেলাম ভুলে গেলাম, যেদিনকে পেমেন্ট করবে তার মোটামুটি 4 দিনের মধ্যে কিন্তু পার্সেল ডিসপ্যাচ হয়, ঠিক আছে। ডিসপ্যাচ হলে আমি ট্র্যাকিং দিয়ে দেব। এই আসছে পিসটা, 300 প্রাইস রয়েছে, 300 প্রাইস রয়েছে, এটাও কিন্তু আপ ডাউন হবে না, একদম ফিক্সড টাই যাচ্ছে, 300 প্রাইস রয়েছে, ওকে। চলো সরিয়ে ফেলি, ব্যাঙ্গেলস প্লিজ, ব্যাঙ্গেলস কি টাইপের ব্যাঙ্গেলস চাইছো একটু বলো, কি টাইপের মধ্যে দিয়ে চাইছো একটুখানি বলো, তাহলে পা ধরে গেছে, একটু আমার পক্ষেও সুবিধে হয়, আমার পক্ষেও তাহলে সুবিধে হয় দেখানো। আই নাও আরেকটা মিনেকারি দিচ্ছি 300 এর উপরে, 300 এর গুলো ম্যাক্সিমামটাই তোমার ইয়েতে ফিক্সড যায়। এই যে একটা মিনেকারি রয়েছে 300 এর উপরে, আই নাও দিদি তোমার কাছে মান্তাসা হবে? হ্যাঁ গো হবে, মান্তাসা 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 বক্সটা নিয়ে বসিনি, বক্সটা নিয়ে বসিনি গো মান্তাসা, আমি পরের দিন দেখাই, পরের দিন আবার শনিবার দিনে আসবো, আমি আগের থেকেই বলে যাচ্ছি শনিবার দিনে আসবো, আমি পরের দিন দেখিয়ে দেবো মান্তাসা, হ্যাঁ তোমার পেজের থেকে চুজ করা যাবে, একদম 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 তুমি চুজ করতে পারো। পেন্ডেন্টটা ব্যাকে দেখালে না তো, কোন পেন্ডেন্টটা গো,
गोल्डन चाओ ना पार्ले चाओ कैकटा पिस देखिए दीची लहरी नेकलेस दारा पालचोकार दुटो पिस देखिए दी पालचोकार अलरेडी आज के एक पिस पड़े बसे সেটাও একটা দেখিয়ে দিচ্ছি পার্ল নেকলেস বলো বা চোকার বলো চোকার করে পরলে ঠিক এই থাকছে ইয়ার পিস এই যাচ্ছে ইয়ার সেটটা এন্ড যদি নেকলেস করে পরো এন্ড এই থাকছে পিস ঠিক আছে এটার প্রাইস ছিল 400 এটার প্রাইস ছিল 400 নেক্সট যাচ্ছি চলো একটা চোকারে সিম্পল একটা চোকারে যারা অতটা বড় চাইছো না একদম সিম্পল এর মধ্যে এই থাকছে দেখো পিসটা মিডিলে শুধু একটা ফ্লাওয়ার প্রাইস রয়েছে এটা 230 এরকম একটা ছোট ইয়ার পিস প্রাইস রয়েছে কিন্তু 230 230 টাকা এই থাকছে দেখো ব্যাকে ফ্লাওয়ারটা এন্ড তার সাথে ইয়ার রিংস এই যে ওকে চলো নেক্সট আরেকটা পিস দেখিয়ে দিচ্ছি পালচোকার প্রচুর ফটো দেখতে পাবে আমার পেজে फटो आपलोड करी तखन सेगुलो देखते पाबे जारा फटो देखते चाओ आरो कालेक्शनेर पेजे फटोज अपशने चले गिये फटो गुलो देखते पाबे एई थाकछे एकटा लिप शेपेर ओपर दिये थाकछे एंड एई जाबे इयार रिंगसटा प्राइस थाकछे एटा 280 মানে একটা শব্দে বলে না যে হাতের মধ্যে একটা হাতের মুঠোর মধ্যে করতে পারছি তোমাদের সমস্ত সংসার সেটাই আমার মেন লক্ষ্য বলতে পারো এবং আমি নিজেও একটা সাদাসিধে মানুষ সেজন্য একদম সাদাসিধেই জিনিস চাই সাধারণ জিনিস চাই চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট পিস লহরিতে দিচ্ছি একটা নেকলেস এটা লং করেও পড়তে পারবে জানো তো যা রয়েছে পিসটা লং করেও পড়তে পারবে যদি এরকম একটু হালকা লং এর মধ্যে চাইছো দেখো সেটাও ক্যারি করতে পারবে যেহেতু পেছনে টারসেল থাকছে সেই হিসেবে আবার যদি নেকলেস করে পরো তো দেন দেখো এই আসবে পিসটা বাট নেকলেস করে পরা অতটা গলায় আসবে না এই আসবে দেখো পিসটা ঠিক আছে তার সাথে ইয়ার রিংস চলে যাবে এই রকমই ফ্লাওয়ারে এরকমই ফ্লাওয়ারে ইয়ার রিংসটা যাচ্ছে এবং এটারই আরেকটা কালার অপশন দেব যেটা নরমালি দিয়ে থাকি ব্লু এবং গ্রিনের মধ্যে যার যেটা পছন্দ যেটা বলে থাকি আমি যার যেটা পছন্দ যেটা যার দরকার অর্ডার দিলে কবে আসবে দি আমি আজ অর্ডার করলে আজকে যদি পেমেন্ট করো ঠিক আছে তাহলে আশা করছি কালকে ডিসপ্যাচ হবে যতটা পারবো কালকে কারণ আগের ইয়েরও পার্সেল ডিসপ্যাচ বাকি রয়েছে কিছু তো যতটা পারছি কালকে ডিসপ্যাচ করব আর না হলে সোমবার ডিসপ্যাচ করব দেন ধরে রাখো তুমি নেক্সট উইক নাগাদ পেয়ে যাচ্ছ ঠিক আছে তারপরেও ব্যাপার হচ্ছে আমাকে অ্যাভেলেবিলিটির উপর চেক করতে হবে অনেক পিসেস এমন থাকে যেমন ধরো এই পিসটা আপাতত দুটো পিস রয়েছে রেডি করা
হয়তো চলে এলো অনেক অর্ডার, সেক্ষেত্রে আমাকে ধরো এইতে পাঠাতে হবে, পলিশে পাঠাতে হবে, মেটেরিয়ালটা রেডি করা রয়েছে, পলিশ হয়তো করা নেই, র মেটেরিয়াল রেডি থাকে, পলিশে পাঠাতে হবে, মিনে হয়ে আসবে, সেক্ষেত্রে একটু টাইম লেগে যায়। তো সে যেমন অর্ডার করবে সেই হিসেবে আমি বলে দেবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা, এই থাকছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 400, প্রাইস রয়েছে এটা 400। নেক্সট চলে যাচ্ছি, নেক্সট কালারটা, ও মা এখনো রয়েছে কি আশা, তোমার স্পেলিং স্টাইলটা তাই লাইভ দেখতেও ভালো লাগে, ও স্পিকিং স্টাইলটা, ও হো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট ওই কালারটাই দিচ্ছি, চিন্তা সোজা করা হয়নি, চলো এই থাকছে, দেখে নাও পিসটা, ঠিক আছে? এটাও চাইলে লং করে পড়তে পারবে অবশ্যই। আমি ইয়াররিংসটা দেখিয়ে দিই, এই রয়েছে পিসেসটা, কালার অপশন দেখে নাও, সেই বললাম ব্লু এবং অ্যাকোয়া গ্রিনের মধ্যে একটা শেডেড মিনে রয়েছে, মিনেটা বেশ সুন্দর দেখতে লাগছে, ভেতরের পোর্শনটা যাচ্ছে ব্লু, বাইরেটা থাকছে তোমার অ্যাকোয়া গ্রিনের মধ্যে, প্রাইস থাকছে 400। এটাও কিন্তু হচ্ছে স্পাইরাল রিং হবে, স্পাইরাল ফিঙ্গারিং হ্যাঁ হবে দি, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো না, দেখাতে বলো না, ফার্স্টেই বলছি, কারণ কি এখানে নেই, হাতের কাছে নেই। আচ্ছা ফিঙ্গারিং কে কে বলেছিল, এডি ফিঙ্গারিং বলছো কি, তাহলে একটু বলো আমি দেখিয়ে দেবো, এডি ফিঙ্গারিংটা রয়েছে হাতের কাছে। শনিবার কখন আসবে লাইভ, শনিবার 3টে, আমি নর্মালি 3টে থেকে আসি, 3টে বলি, বাট একটু 10-15 মিনিট লেট হয়ে যায়, বুঝতেই পারছো বাঙালি টাইম তো, একটু ভাত খেয়ে দিয়ে আসতে একটু লেট হয়ে যায়, তো এটাই হচ্ছে কথা। আচ্ছা এই থাকছে পিসেস, ভাত খেয়ে দিয়ে আসতে, এবং তার থেকে বড় কথা যেদিন স্টক ঢোকে সেদিন তো খাওয়ারও সময় পায় না আমি, আর এখন পুজোর সময়, যারা রোজই লাইভ ফলো করছো তারা বুঝতেই পারবে রোজই স্টক ঢুকছে। এই দেখেছো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, এই সেটটা কে বলেছিল গো দেখাতে, দাঁড়াও, ফর্মিং এ পার্লে চোকার ইয়া ছোট সিম্পলের মধ্যে পার্লে চোকার, ফর্মিং এ পার্লে চোকার দেখিয়েছি দেখিয়েছি দেখিয়েছি, পার্লে চোকার দেখিয়েছি ডিয়ার, ফর্মিং এ পেজে পেজে চলে যাও না, দেখো পেয়ে যাবে। আচ্ছা এই চোকারটা দেখো, একদম ছোট স্যাম্পল বললে, লং চেন হবে, হ্যাঁ হবে হবে হবে, মঞ্জুশ্রী দিয়ে হবে, লং চেন হবে, আজকে দেখাতে বলো না, নিয়ে বসিনি, আমার পেজে ফটোস অপশনে গেলে দেখতে পাবে। আচ্ছা এটা একটা দেখো, একদম সিম্পল একটা চোকার, যেটা নর্মালি ইন্সপায়ার্ড হয়েছি সত্যি কথা বলতে বাজুবান্ধ ডিজাইন থেকে, আমি বলেই দিচ্ছি, বাট এটা বাজুবান্ধ নাই, এটা চোকার করেই রাখা হয়েছে, ডিজাইনটা অ্যাকচুয়ালি বাজুবান্ধ থেকেই ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে, জিনিসটা একদম স্যাম্পলের উপর দিয়ে যাচ্ছে, এই থাকছে দেখো পিসেসটা, বেশ সুন্দর কিউট সা দেখতে পিসটা, এবং তার সাথে ইয়ার পিসটা যাবে এই রকম, প্রাইস রয়েছে এটা 250, এটার প্রাইস রয়েছে 250, এটারই দেখবে পেজে ফটো কালকে রাতে বোধহয় ছেড়েছিলাম, কালকে রাতে দেখবে এটার ফটোটা আমি ছেড়েছিলাম অলরেডি, এই যে হাফ পোর্শনটা সেটা দিয়ে যাচ্ছে দেখো ইয়ার পিসটা 250, ঠিক আছে? চলো ব্লুটা ব্যাকে দেখালে না, এই ব্লুটা ভুলে গেলাম দেখাতে, দাঁড়াও দেখি কাহা রাখ দিয়া, এই রে এই তো দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি, এই চোকারটা নেবো, সুস্মিতা দিদি স্ক্রিনশট নাও, শট করে পাঠিয়ে দাও, শট করে পাঠিয়ে দাও, একদম লিমিটেড স্টক রয়েছে এখন, রেডি করা স্টক লিমিটেড মানে পেয়ে যাবে চিন্তা নেই, বাট টাইম লাগবে তখন পরে, এখন স্টক আপাতত রয়েছে, ছটা পর পাঠিয়ে দাও। এই নাও ব্লুটা, আমি একটু ব্যাকে দেখিয়ে দিই, ব্লুটা ব্যাকে দেখিয়ে দিই, এটা ব্লুটা ব্যাকে নাও, যেটা দেখালে ওটা গোল্ড প্লেটেড চোকার, 1.5 গো 1.5, পুরোটাই গোল্ড প্লেটিং এ, গোল্ড প্লেটিং এর ভাগ থাকে, ঠিক আছে? 1.5 থাকে, রেডি প্লেটেড থাকে, ফর্মিং থাকে, তো এটা যাচ্ছে তোমার 1.5, এই আসছে পিসেসটা, ফর্মিং এরটা আরেকটু হাই প্রাইস, হাই ছুমাদি দেখিয়ে দিলাম। চলো নেক্সট, এবার আমি এই বাটারফ্লাই সেটটা অনেক ফার্স্টের দিকেই বলেছি দেখাবো, বাট ভুলে গেছিলাম এতক্ষণ হয়ে গেল, আরেকটা কি ভাবছিলাম দেখাবো ভুলে গেলাম, চলো এটা দেখি আপাতত, আজকে লাইভটা শেষ করি, অনেকক্ষণ ধরে বকবক করছি, কটা বাজে গো একটু বলবে তোমরা, এই নাও 18 ইঞ্চি চেনের সাথে যাচ্ছে বাটারফ্লাইটা, খুব কিউট দেখতে পিসটা,
ক্যারি করো, জিন্স বলো, ওয়েস্টার্ন ওয়্যার বলো, সালোয়ার কামিজ বলো, সবকিছু, কুর্তি, প্লাজো সেট, সবকিছু সবকিছু এই থাকছে পিসেসটা। একদমই কিন্তু এটা দেখবে তোমরা ক্যারেটেড ডিজাইন, কিন্তু এটা কিন্তু ক্যারেটেড ডিজাইন। হ্যাঁ, এই আসছে পিসটা। অনেকেই জিজ্ঞেস করেছিল এই পোর্শনটা স্টোন কিনা। আমি একটু ব্যাকে দেখিয়ে দিই, দি পার্ল দেওয়া বাটারফ্লাইটা আর রিস্টক করবে না দিদি? পার্ল দেওয়া বাটারফ্লাই কোনটা গো? 5:03 বাজে গো, 2 ঘন্টা হতে যাচ্ছে, 2 ঘন্টা একটানা বক বক করা। উফ, এই থাকছে দেখো পিসেস, এটা কিন্তু মিনে করা। এই পার্ল দেওয়া বাটারফ্লাই কোনটা বলছো? ফর্মিং এরটা, ফর্মিং এরটা বলছো কি? ওটা কিন্তু রিস্টক হয়ে গেছে। যদি ফর্মিং এরটা বলে থাকো, পার্ল বাটারফ্লাই, ওটা রিস্টক হয়ে গেছে, ঝপাং করে পাঠিয়ে দাও ইয়েতে, হোয়াটসঅ্যাপে, বা হোয়াটসঅ্যাপে একবার পিং করে ফেলো। এই যে এই থাকছে পিসেসটা, প্রাইস থাকছে 350, প্রাইস থাকছে 350। পরের দিন সিম্পলের ওপর মান্তাসা, সিম্পলের ওপর মান্তাসা, এখানে একটা পিস রয়েছে দেখাচ্ছি, মানে ছোটর মধ্যে দেখাচ্ছি, খুব বেশি বড়র মধ্যে নয়, একটা পিসেস রয়েছে আপাতত হাতের কাছে। আচ্ছা, এটা প্রাইস বলে দিলাম না, 350। অনেকেই বলেছিলে, কোয়ারি ছিল কেমন লাগবে পরে দেখতে, ফটো তো অলরেডি আমার পেজে পেয়ে যাবে। দি তোমায় ঝুমকো পাশা দেখাও না দয়া করে, ঝুমকো পাশা, পাশা থেকে নিচে ঝুমকো ঝুলছে, মানে ঝুমকো দেখতে চাইছো, মানে কি ঝুমকো দেখতে চাইছো? রয়েছে প্রচুর ঝুমকো রয়েছে, ব্যাপার হচ্ছে আমার এই দিকটা যদি ঘোরাই বা এই সাইডটা যদি ঘোরাই, দেখতে পাবে আমি কিভাবে বসেছি, সব নিয়ে বসা হয় না, ব্যাপার এটাই হচ্ছে মুশকিল। না, একটা ছোট্টর মধ্যে মান্তাসা দিচ্ছি, যদি এর থেকে বড় বলো তাহলে আমি নেক্সট দিন দেখাবো, আপাতত ব্রেসলেট বলো বা মান্তাসা বলো, যেটা খুশি বলে ফেলো। এই থাকছে দেখো পিসটা। আচ্ছা, এটা দেখাতে গিয়ে আমার মনে পড়লো এটার সাথে একটা চোকারও দেখাতাম, বাট চোকারটা দেখছি, দাঁড়াও দাঁড়াও, চোকারটা একটু দেখি আমি কোথায় রাখলাম, এটার সাথে একটা চোকারও দেখাতাম, সেট করে তাহলে বুঝতে পারবে তোমরা। এই তো পেয়েছি ঝুমকো, ঝুমকো বললে না, মারাঠি মঙ্গলসূত্র, মারাঠি মঙ্গলসূত্র কোনটাকে বলে গো? মারাঠি মঙ্গলসূত্র তো বলতে পারবো না, মারাঠি মঙ্গলসূত্র কোনটাকে বলে গো? আমি তো জানি না, মানে বুঝতে পারছি না। আচ্ছা, এই থাকছে দেখে নাও পিসেসটা, প্রাইস থাকছে এটা 250। আমি চোকারটা খুঁজে পেলাম না, নেক্সট দিন পেলে আবার আমি কম্বো করে দেখিয়ে দেবো। ওকে, প্রাইস থাকছে 250, প্রাইস রয়েছে এটা 250। নেক্সট লাইভ কবে আসবে দিদি? শনিবার, শনিবার আসবো 3টের সময়, ঠিক আছে। এই আসছে পিসটা, রাইট হ্যান্ডের ব্যাঙ্গেলসটা দেখাও না ভালো করে, টুটে খায় এটা হয়ে যাবে, টুটে টুটে নিতে পারবে, ওটা অ্যাডজাস্টেবল রয়েছে, ওটার আরেকটা কালার অপশনও রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাডজাস্টেবল যে পিসগুলো থাকে না, আরামসে টুটে নিতে পারো, অ্যাডজাস্টেবল গুলো, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাডজাস্টেবলে আরো কয়েকটা পিস রয়েছে। এই থাকছে দেখো, আমি ব্যাকে দেখাই, একটু বড় মান্তাসা দেখাবে রীতাদি? নেক্সট দিনের লাইভে থেকো, নেক্সট দিন দেখিয়ে দেবো। হ্যাঁ, আজকে আমি নিয়ে বসিনি গো, সেই জন্য আমার দেখাতে পারছি না, বুঝলে? আমি নেক্সট দিন শনিবার আসবো লাইভে, নেক্সট দিন থেকো লাইভে, আমি দেখিয়ে দেবো। আমার পেজটাকে একটু লাইক ফলো করে দাও, আর তার সাথে বলবো একটু লাইভটাকে শেয়ার করে নাও নিজের ওয়ালে, তাহলে কি পেজের ইয়েটা পেয়ে যাবে তোমার কাছে, থেকে যাবে। এই থাকছে দেখে নাও পিসেসটা, এটা কিন্তু অ্যাডজাস্টেবল রয়েছে, এই যে এই পোর্শন থেকে ফোকাস, এই তো এই পোর্শন থেকে দেখো, পিন দুদিকে পিন রয়েছে, এরকম করে খেলে জিনিসটা অ্যাডজাস্ট করতে পারবে, আবার যদি ছোট করতে চাও এই পোর্শন থেকে ধরে টানবে, দেন দেখো ছোট হয়ে যাবে। তো অ্যাডজাস্টেবল রয়েছে, এটা আরামসে 210 পর্যন্ত নিয়ে ফেলো, এটারই একটা কালার অপশন দিচ্ছি আমি, তোমার হাতের লোহাটার দাম কত এটার কথা বলছো? ব্যাঙ্গেলস রয়েছে, হ্যাঁ অ্যাডজাস্টেবল ব্যাঙ্গেলস থাকছে, লোহা, লোহা বলতেই পারো, যেহেতু ভেতরে লোহা ভরা নেই, দ্যাটস ওয়াই আমি লোহা বলি না। প্রাইস থাকছে তোমার 350, প্রাইস রয়েছে 350, অ্যাডজাস্টেবলের উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল রয়েছে, প্রথম দেখলাম, ভেরি নাইস, থ্যাংক ইউ। চলো, প্রাইস থাকছে কিন্তু 350,
হাতের সাইজ 2 টু হাতের সাইজ 2 টু আমি অলরেডি পরেছিলাম আমার থেকে টাইট করতে পারবে এই পোরশন থেকে টিপে আবার টাইট করে নেবে এইটাতেও দেখো এই যে ক্লিপিং সিস্টেমটা রয়েছে এখান থেকে এরকম করে টিপলে ছোট হয়ে যাবে মানে টানতে হবে এন্ড এই পোরশন থেকে বড় করলে দেখো বড় হয়ে গেল ঠিক আছে তো যার যেমন হাতের সাইজ সেই বুঝে নিজেরা অ্যাডজাস্ট করে নিতে পারবে এবং নিতে পারবে এরকম 210 এ এগুলো পেয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে পিস পিস পিকটা কিভাবে দেখব खूब कम ही सिल्वर प्लेटिंग नाउ একদম সিলভার প্লেটিং এ যাচ্ছে কিন্তু এটা সিলভার কিন্তু নয় ওকে যেমন গোল্ড প্লেটিং সেরকম কিন্তু সিলভার প্লেটিং এ এটাও কিন্তু অ্যাডজাস্টেবল এর উপর রয়েছে অ্যাডজাস্ট করতে পারবে এই পোরশন থেকে আমি একটু ব্যাকে দেখাই দেন বুঝতে পারবে এই যে এই পোরশন থেকে দেখো অ্যাডজাস্টেবল রয়েছে এটা কিন্তু এটাও কিন্তু ক্যারেটেড ডিজাইন এই দেখো প্রাইস রয়েছে এটার দাঁড়াও বলছি 250 এটার প্রাইস থাকছে 250 এটার প্রাইস রয়েছে 250 পাঠিয়েছি আচ্ছা আমি তোমাকে আফটার লাইভ দেখে বলে দেব ওকে আফটার লাইভ আমি দেখে বলে দেব যদি থাকে নেক্সট দিন লাইভে আমি বলে দেব তোমাকে নেক্সট দিন লাইভে তখন দেখিয়ে দেব যদি না থাকে তাহলে তো হাই মৌসুমীদি সিলভার প্লেটিং এ এই একটা পিসেস রয়েছে একটা চেনি এসেছিল ওটা তুমি তো অলরেডি নিয়ে ফেলেছো সিলভার প্লেটিং এ আর একটা কি ভাবলাম দেখাবো ও অ্যাডজাস্টেবল ব্যাঙ্গেলস আরো কয়েকটা পিস দেখিয়ে দিই নাও ঝপাং করে নিয়ে ফেলো এই একটা অ্যাডজাস্টেবলে যাচ্ছে এই একটা দেখো অ্যাডজাস্টেবলে যাচ্ছে এটা কিন্তু ফিক্স সাইজেও রয়েছে যারা ফিক্স সাইজ নিতে চাও সেটাও দেখো আমার পেজে ফটো পেয়ে যাবে এটা যাচ্ছে অ্যাডজাস্টেবল ওই 210 এর জন্য এবং 20 বা 22 এর জন্য তাদের জন্য অ্যাডজাস্টেবলটা আর কি রাখা হয়েছে তো যে যেটা নিতে চাও সে সেরকম করে বুক করবে এইভাবে জিনিসটা এই পোরশন থেকে দেখো জিনিসটাকে টিপে জাস্ট অ্যাডজাস্ট করতে পারবে ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু 350 প্রাইস রয়েছে কিন্তু 350 চোকার দেখাবে চোকার অলরেডি দেখিয়েছি যদি বলো দেখছি দাও আরো দুটো পিস নয়তো দেখিয়ে দিচ্ছি চোকার অলরেডি বেশ কিছু দেখিয়েছি এবারে যাবার পালা এই আসছে দেখে নাও পিসটা প্রাইস থাকছে 350 210 বললে এনো নিতে পারো এটা সব হাতে নিতে পারো 20 থেকে 210 অ্যাডজাস্টেবলে যাচ্ছে 350 এটাও দেখবে তোমার না এটা হচ্ছে শ্যামসুন্দরের ডিজাইন ওদের কোম্পানি নেম বলাটা বারণ আমি বলে ফেলছি আচ্ছা নেক্সট একটা দিচ্ছি এই নাও এটা 210 এ হবে না তাও যারা 20 22 বা 2426 এ রয়েছে তাদের জন্য দিচ্ছি ক্যারেটেড ডিজাইন মানে ক্যারেট লেন 22 সাইজে এই নাও 22 সাইজে নাও 22 তে ওটাও হয়ে যাবে হয়ে যাবে এই যে আমার হাতে সাইজ 22 সেটা দেখে বুঝতে পারছো এখান থেকে নিয়ে দেন এটা আবার টিপে দেবে এরকম করে জিনিসটা আরো সেট হয়ে যাবে এডির উপর দিয়ে যাচ্ছে কিন্তু ব্রেসলেটটা এটা জানো অলরেডি প্রচুর প্রচুর দিয়েছি প্রচুর কালার অপশন দিয়েছি নেক্সট একটা কালার চলে এসেছে অ্যাকোয়া গ্রিনের মধ্যে দিয়ে প্রাইস থাকছে এটা 350 এই ডিজাইনটা দেখে আশা করি বুঝতে পারছো এটা কিন্তু ক্যারেট লেনের ডিজাইন আমি একটু ব্যাকে দেখাই প্রাইস থাকছে 350 এটা তবে বলবো 22 থেকে 28 পর্যন্ত নাও 210 টা আমি এটা রিস্ক নিতে পাচ্ছি না ঠিক আছে এই পোরশনটা দেখো প্রত্যেকটা কিন্তু লকিং এ থাকছে এডি গুলো প্রতিটা কিন্তু লকিং এ রয়েছে এডি ওকে 350 ব্যাকে ব্যাকে এই তো দেখিয়ে দিলাম ব্যাকে এই তো দেখিয়ে দিলাম আরেকটা দিচ্ছি নাও 210 এ বললে দীপান্বিতা হাই 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 দীপা 210 এ নাও এটাও নি নাও দুটো পিস দিচ্ছি নাও এইগুলো 210 এ হয়ে যাবে নিয়ে ফেলো 210 কেন এগুলো 20 সাইজ থেকে সবার হাতে হয়ে যাবে 20 সাইজ থেকে সবার হাতে হয়ে যাবে ওই রকমই এই দেখো এই হাতটা খালি রয়েছে এই হাতেই দেখাই করে এই যে অ্যাডজাস্টেবল এই পোরশন থেকে ধরে টিপে দেখো নিজেরা অ্যাডজাস্ট করবে
প্রাইস থাকছে এটা 250 এটার প্রাইস হয়েছে 250 উফ কবে যে হাতে পাবো প্রোডাক্টগুলো তোমারটা কালকে করে দেবো হ্যাঁ কালকে করে দেবো আমি প্রাইস থাকছে এটা তোমার 250 তুমি বোধহয় লোটাসটা নিয়েছো না লোটাসটা অ্যাডজাস্টেবল রয়েছে লোটাস ব্যাঙ্গেলস নিয়েছো না লাবণীদি লোটাসটা অ্যাডজাস্টেবল রয়েছে এই থাকছে পিসেসটা কারেন্টটা গেল চলো নেক্সট এবার লাস্ট একটা পিস দেখি আপাতত ও চোকার বললে চোকার যে দিদি বললে দুটো পিস চোকার আমি দেখিয়ে দিই চলো তোমাকে এটাও দেখতে পারো এটাও কিন্তু এরকম তোমার ক্লিপিং সিস্টেম রয়েছে এটাও কত সাইজ চাই বলো ও মা তোমার কি বলে 31 না 32 210 211 যদি বলে সেই সাইজও হয়ে যাবে নাও 210 211 যদি বলে সেই সাইজও হয়ে যাবে একদম এটাও একটা দেখো লোটাসের মধ্যে অ্যাডজাস্টেবলে যাচ্ছে 350 350 লোটাসের মধ্যে দেখো অ্যাডজাস্টেবলে যাচ্ছে এটা কিন্তু গ্রিন এবং এই যে গ্রিন ব্লু এবং অ্যাকোয়া গ্রিন মিনিতে রয়েছে কেমন একটা ব্ল্যাকিশ লাগছে দেখো এই যে ক্লিপিং সিস্টেম ঠিক আছে এই সবগুলো নাও 210 রা আরামসে ইউজ করবে এবং শুধু 210 কেন সবাই 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 ইউজ করবে আমার অনেক জমে গেছে বলো এক একজনের যা পার্সেল পাঠিয়েছি আর আর কিছু বললাম না এক একজনের যা পার্সেল পাঠিয়েছি বিশ্বাস করবে না 1 কিলোর উপরে পার্সেল গেছে পাউলির গেছে সিজুনির গেছে অনেকের অনেকের গেছে এরকম চলো না গো সিওডি হয় না লোট ইয়েকে বললে কে চোকার বলেছিলে গো রয়েছো তাহলে আমি দুটো পিস চোকার দেখিয়ে দিই দেন চলো টাটা বাই বাই ঝুমকোকে বললে এরকম একটা ঝুমকো পাশা ঝুমকো বলছিলে বড় একটা ব্রাইডাল ঝুমকো একদম বড় সাইজে প্রাইস হয়েছে এটার 400 কি করে সাইজটা বুঝবে আমি তাও দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে আঙুলটা ঢোকাবে মোটামুটি দেখো আড়াইটা আড়াইটা আঙুল মতো ঢুকবে মানে ডায়ামিটারটা তাহলে বুঝতে পারবে কি ডায়ামিটারে যাচ্ছে ঠিক আছে প্রাইস রয়েছে 400 চলো এবার আমি ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই থাকছে পাশাটা এই আসছে দেখো পাঁচটা প্রাইস রয়েছে কিন্তু এটার 400 এটার প্রাইস থাকছে কিন্তু 400 দেখছো আপ ডাউন করছে কারেন্টটা যাচ্ছে আর আসছে এই আসছে পিসটা চলে এলো আবার চলো চোকার বলেছো দুটো পিস চোকার দেখিয়ে দিই এখানে একটা চোকার রাখলাম আমি ঘাটতে রেখি কোথায় কোথায় যে সরিয়ে রাখি কে বলেছিলে গো চোকার রয়েছো একটু বলো এই দেখো এই পিসটা দেখো এটা তো দুটো মিনের অপশন পেয়ে যাবে কিন্তু হ্যাঁ সেই ফার্স্ট পে দুটো বুক করে পুরো ঘুমিয়ে গেছিলাম আর নতুন করে অ্যাড করা শুরু করেছি এই থাকছে দেখো পিসটা এটাও কিন্তু চোকার কাম নেকলেস চোকার করে পরো নেকলেস করে পরো চোকার কাম নেকলেস একদম চিনার পাতার পেন্ডেন্টের উপর দিয়ে যাচ্ছে এই আসছে পিসটা গ্রিন অ্যান্ড ব্লু মিনে এটারই একটা মেরুন মিনেতেও পেয়ে যাবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আর একটা সিম্পল চোকার রাখলাম এখানে তোমার দি কান টানার যে চেন হয় না সেটা হবে কান টানার চেন হ্যাঁ গো দুটো ডিজাইন ছিল দেখতে হবে কোন বক্সে রয়েছে শুধু টানাটা বলছো তো যে ছিল দুটো ডিজাইন আমাকে দেখতে হবে কোথায় দেখেছি এই থাকছে পিসটা ঠিক আছে নেকলেস কাম চোকার এই যাচ্ছে ডিজাইন আমি ব্যাকেই রাখছি একটা পরে দেখিয়েছি আরেকটা আমি আর পরে দেখাচ্ছি না আমি কালার ইয়েটা দেখিয়ে দিচ্ছি জাস্ট মিনের ডিজাইনটা শুধু মানে মিনেটা দেখিয়ে দিচ্ছি দেন ব্যাকে আমি গলায় ধরে রাখা মানে ফ্রন্ট করে আবার গলায় ধরে দেখিয়ে দেবো ওকে হ্যাঁ শুধু টানাটা শুধু টানা ওই যে বললাম আছে বাট কোথায় রয়েছে আমাকে দেখতে হবে গো অ্যাকচুয়ালি ছোটখাটো জিনিস তো কোথায় কোথায় ঢুকিয়ে ফেলি মুশকিল হয়ে যায় আমার এই যে মিনের অপশনটা মেরুন এবং অরেঞ্জ যেটা সোনার অ্যাকচুয়াল মিনে হয়ে থাকে এখন তো সব মিনেই হয় আগে যেটা হতো আর কি এই যে ঠিক আছে তার সাথে পার্সেলের আগেই বলো অ্যাড করবো দেন আমি আচ্ছা তাহলে আমাকে আজকে রাতেই তন্ন তন্ন করতে হবে তন্ন তন্ন করে খুঁজতে হবে এই থাকছে দেখে নাও পিসেসটা ঠিক আছে এই আসবে চোকার
এন্ড এই আসবে নেকলেস প্রাইস রয়েছে কিন্তু এটার প্রাইস বললাম কি 320 প্রাইস থাকছে কিন্তু 320 প্রাইস রয়েছে দুটো কালার অপশনই পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে 320 চলো আজকের মতো টাটা বাই বাই করি আজকে আর কিছু দেখাচ্ছি না নেক্সট দিন মান্তাশা বলেছো আর কি বলেছো আমাকে একটু লিখে দিও নোটিফিকেশনে বা কি বলবো হোয়াটসঅ্যাপে বলো লাইভ আপডেট যখন দেব সেটাতে বলে দিও তাহলে আমি সেরকম বুঝে জিনিসগুলো নিয়ে বসতে পারি রেডি হয়ে ঠিক আছে চলো আজকের জন্য টাটা বাই বাই একটু তন্ন তন্ন করে দেখো প্লিজ আচ্ছা 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 নেক্সট দিন বেশি করে চোকার মান্তাশা চোকার প্রচুর রয়েছে চোকার আরো দেখবে নেক্সট দিন হাত চোকার বেশি করে দেখিয়ে দেবো দেখিয়ে দেবো চোকার আরো দেখবে নাও একটা ব্রাইডাল চোকার দিই কি চোকার চাও চোকার রোজই রোজই দেখায় আজকেও প্রচুর চোকার দেখিয়েছি আচ্ছা এই পিসটা একটু দেখিয়ে দেয় একটু পরে যায় পরে পরে দেখায় দেখায় জিনিসটা দেন দেখিয়ে পরে শেষ করবো হ্যাঁ চলো এই তো ফার্স্টে একটা ধামাকা পিস পরে তো বসেছিলাম এবারে আরেকটা ধামাকা পিস পরছি শুধু ইয়াররিংসটাও কাঁপানো পিস সিফন শাড়ি বলো খাদ্দি বলো আরেকটা কি চলছে মোডাল বলো আর কি ডিজিটাল তোমার ইয়ে চলছে সেটা বলো দেখো ইয়ার পিসটা দেখো শুধু ইয়াররিংসটাই কাঁপাবে তোমার তারপর আমি চোকারটা দেখাই এটা বহুদিন পর রিস্টক হচ্ছে বহুদিন পর আরো দেখবো তুমি আমার জল খাবার খেতে দেওয়ারও সব নিয়ে বসে লাইভ করতে জল নিয়ে বসেছি দেখো আজকে জলই খাওয়া হয়নি সব নিয়ে বসলে না অবস্থা খারাপ হয়ে যায় জানো আমি বসার জায়গা পাবো না না এই থাকছে দেখো চোকারটা অনেকটা দিন পর এটা রিস্টক হয়েছে অনেকটা দিন মোটামুটি গত 2 বছর পর বলতে পারি এই থাকছে দেখো টোটাল সেট দেখো যা শুধু ইয়াররিংসটাও তুমি অন্য যে কোনো সময় ক্যারি করতে পারো বা বলবো চোকারটার সাথে হয়তো মনে হচ্ছে আমি একটু ছোট টাইপের কিছু ইয়াররিংস ক্যারি করবো ছোট টাইপের কিছু স্কার্ট ক্যারি করো দেখো পাল সেট লং পার্ল সেট দেখাবেন জেন্টলে আজকে আর না প্লিজ আমি নেক্সট দিন দেখাবো শনিবার দিন আমি দেখিয়ে দেবো হ্যাঁ শনিবার আসবো আমার বলবো পেজের অপশন ফটোস অপশনে চলে যাও ওখান থেকে দেখো দেখতে পেয়ে যাবে আজকে দেখিয়েছি একটা পিস আজকে দেখিয়েছি স্যাম্পলের ওপরে ওরকম টাইপের আরো বেশ কিছু দেখিয়ে দেবো ফটোস অপশনে চলে যাও দেখতে পেয়ে যাবে ঠিক আছে এই থাকছে কিন্তু টোটাল সেটটা বলো প্রাইস রয়েছে কিন্তু 550 এই সেটটা একদমই 1.5 এর উপর দিয়ে পাচ্ছ আর যে নিয়ে মানে তখন যারা নিয়েছিল সায়নী নিয়েছিল আরো বেশ কারা কারা নিয়েছিল যারা নিয়েছিল তারাই বলতে পারবে তখন যে প্রাইসে পেয়েছিল তারা 550 এখনো কিন্তু সেম প্রাইসেই পাচ্ছে এখনো কিন্তু 2 বছর হয়েছে এখনো কিন্তু সেম প্রাইসেই পাচ্ছ তোমরা হয়তো 50 রুপিস এদিক ওদিক হয়েছে সেটা হয়তো হতে পারে আমার অতটা মনে নেই দারুণ ফটো তুলে জাস্ট লাইক এ প্রফেশনাল ওটাই বললাম আপা যদি বলো ক্যাটলগ পিক তো হ্যাঁ ক্যাটলগ আমি নিজেই তৈরি করি এবং এই মোবাইলের দ্বারাই চলো আজকের জন্য টাটা বাই বাই নেব বাটারফ্লাইটা জানিও রিস্টক হয়েছে কিনা হোয়াটসঅ্যাপ করে রেখেছি আচ্ছা আমি বলে দেবো ঠিক আছে চলো আজকের জন্য টাটা বাই বাই এই থাকছে দেখে নাও সেটটা প্রাইস রয়েছে 550 যার দরকার ঝপাঝপ স্ক্রিনশট নিয়ে বুক করে দিও যারা নিউ রয়েছে পেজটাকে আবারও বলবো লাইক ফলো করে দাও নিজের ওয়ালে লাইভটাকে একটু শেয়ার করে নাও তাহলে রেকর্ডেডটা তোমরা দেখে নিতে পারবে চট করে হারিয়ে যাবে না সেটাই বলতে চাইছি অ্যান্ড শনিবার দিনে এই নেক্সট আবার আসছি আমি 3টের সময় এই টাইমই 3টের সময় থাকে তো নর্মালি আমি আসি মঙ্গল বৃহস্পতি শনি ঠিক আছে তো শনিবার দিন আবার আসবো যাদের যা ডিমান্ড রয়েছে আমাকে বলে রেখো আগের থেকে আমি ইয়ে করে দেখিয়ে দেবো চলো আজকের জন্য টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো